সময়টা ছিল নভেম্বরের গোড়ার দিকে এক রবিবারের সকালবেলা। এলিয়ট রোড এলাকায় কর্নেলের তিনতলার অ্যাপার্টমেন্টে তাঁর জাদুঘর সদৃশ্য ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিলুম। কর্নেল গভীর মনোযোগে টাইপরাইটারে কিসব টাইপ করছিলেন। মাঝে মাঝে তিনি পোস্টকার্ড সাইজের কিসের রঙিন ছবি তুলে দেখছিলেন এবং আবার টাইপে মন দিচ্ছিলেন। অবশেষে বুঝতে পেরেছিলাম তিনি বিরল প্রজাতির পাখি, প্রজাপতি, অর্কিড কিংবা ক্যাকটাস সম্পর্কে প্রবন্ধ লিখছেন। দেশে ও বিদেশে প্রকৃতি বিজ্ঞানী হিসেবে খ্যাতি তার নেহাত কম নয়। এই বৃদ্ধ বয়সেও যে কোনো শক্তিমান যুবকের মতো তিনি দুর্গম পাহাড়, জঙ্গল, মরুভূমি চষে বেড়াতে পারেন। লক্ষ্য করছিলুম দাঁতে কামড়ানো চুরুটের নীল একফালি ধোঁয়া উঠে তাঁর প্রশস্ত টাকের ওপর ঘুরপাক খেতে খেতে মিলিয়ে যাচ্ছিল। ঝকঝকে সাদা দাড়িতে চুরুটের একটুকরো ছাই আটকেছিল। জানতুম যে টাইপ করা শেষ না হলে ছাইটুকু খসে পড়ার সম্ভাবনা একেবারেই নেই। সোফার এক কোণে বসে খবরের কাগজ পড়ছিলেন প্রাইভেট ডিটেকটিভ কৃতান্ত কুমার হালদার, মানে আমাদের প্রিয় হালদার মশাই। তাঁর ডান হাতের বুড়ো আঙ্গুল আর তর্জনীর চিমটিতে একটুখানি নস্যি, কখন সেটা নাকে গুঁজবেন বোঝা যাচ্ছিল না। হালদার মশাই একজন প্রাক্তন পুলিশ অফিসার, রিটায়ার করার পর একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলেছেন। মাঝে মাঝে তাঁর এই এজেন্সির বিজ্ঞাপন দেন, কখনো সখনো দু একটা কেসও পান। কেস জটিল হলে তিনি কর্নেল স্যারের লগে কনসাল্ট করতে আসেন। তবে আজ তাঁর হাবভাব থেকে বুঝতে পেরেছিলাম কোনো কেসের ব্যাপারে কর্নেলের কাছে তিনি আসেননি। নভেম্বর মাস শুরু হয়ে গেলেও এখনও কলকাতায় শীতের কোনো সাড়া নেই। প্রশস্ত ড্রয়িং রুমে দুটো সিলিং ফ্যান পূর্ণ বেগে ঘুরছিল। একসময় নস্যি নাকে গুঁজে প্যান্টের পকেট থেকে নোংরা একটা রুমাল বের করে নাক মুছলেন গোয়েন্দাপ্রবর কে কে হালদার। তারপর আপন মনে বললেন, না, পড়বার মতন খবর নাই। জয়ন্তবাবু, আপনাকে দৈনিক সত্যসেবক পত্রিকা কী যেসব লেখে বুঝি না, খালি নেতা গো বক্তৃতা। বক্তৃতা কি খবর, খবর কই গেল? খবর আছে হালদার মশাই, কর্নেল বলে উঠলেন। দেখলুম এতক্ষণে তাঁর টাইপ করা শেষ হয়েছে। কাগজগুলো গুছিয়ে ছবিগুলো তার সঙ্গে ক্লিপে এঁটে তিনি একটা প্রকাণ্ড খামে ঢোকাচ্ছিলেন। তাঁর দাড়ি থেকে চুরুটের ছাইটা এইবার খসে পড়ল। হালদার মশাইয়ের দিকে হাসি মুখে তাকিয়ে তিনি আবার বললেন, আপনার পড়ার মতো খবর জয়ন্তদের কাগজেই আছে। হালদার মশাই কর্নেলের দিকে গুলি গুলি চোখ করে তাকিয়ে বললেন, কি খবর আছে কর্নেল স্যার? ছয়ের পাতায় মফস্বলের খবরটা দেখুন, তিন নম্বর কলামে বোল্ড টাইপে ছাপা। গোয়েন্দাপ্রবর দৈনিক সত্যসেবক পত্রিকার পাতা উল্টে একটু ঝুঁকে বসে বিড়বিড় করে কি একটা খবর পড়তে শুরু করলেন। একটু পরে তিনি খিক খিক করে হেসে উঠলেন, মৎস্যজীবীদের জালে মুন্ডু কাটা কালো কুকুর, এইটা কি হইল? মুন্ডু কাটা মাইনসের বডি হইলে কথা ছিল, শেষে কিনা মুন্ডু কাটা কুত্তার লাশ। কর্নেল খামটা ড্রয়ারে ভরে সোফার কাছে তার ইজি চেয়ারে এসে বসলেন। মিটিমিটি হেসে বললেন, মুন্ডু কাটা কালো কুকুরের লাশ আপনার খবর বলে মনে হচ্ছে না হালদার মশাই? বুঝলাম না কর্নেল স্যার। জয়ন্তবাবু কই মশাই, আপনাকে সাংবাদিক্য হাতে যখন লেখনের মতো খবর থাকে না, তখন মুন্ডু কাটা কালো কুত্তার এই খবর কইরা ফেলেন? কর্নেল ঠিকই ধরেছেন, আপনি ধরতে পারেননি। কেন? চিন্তা করে দেখুন, দেবতার সামনে মুন্ডু কেটে বলিদান করা হয় পাঁঠা, কোথাও কোথাও মোষের মুন্ডু কেটেও বলিদানের প্রথা রয়েছে। প্রাচীন যুগে নাকি এইভাবে নরবলির প্রথাও ছিল। কিন্তু কুকুর বলিদান, কোন দেবতা কুকুর বলি পেলে খুশি হন? কি মনে হয়, এটা একটা রহস্য না? না, পোলা পানগো কাম মশায়, 34 বৎসর পুলিশে চাকরি করছি, পাড়াগাঁয়ে দেখছি পোলা পানরা শেয়ালের সানার মুন্ডু কাটত, বড়রা বাধা দিত না, কেন কি শেয়াল অগো ছাগল হাঁস মুরগি খাইয়া ফেলায়। কিন্তু কুত্তা হইল গিয়া উপকারী প্রাণী, রাত্রে পাড়ায় চোর ঢুকলে কুত্তা চেঁচাইয়া মাইনসের সাবধান করে। হালদার মশাই, আপনি নিজেই কুকুর বলির রহস্য ফাঁস করে দিলেন কিন্তু। ফাঁস করলাম কোন কি কর্নেল স্যার? পাড়ায় রাতবিরেতে চোর ঢুকলে কুকুর চেঁচামেচি করে মানুষকে সাবধান করে, এটা আপনারই কথা।
কাজেই চোরেরা সেই কুকুরকে রাগের বশে বলি দিতেই পারে। আর একটা কথা, খবরের শেষ লাইনটা আপনি পড়েননি। হালদার মশায়ের গোঁফের দুই ডগা এইবার উত্তেজনায় তীর তীর করে কাঁপছিল। তিনি খবরের কাগজ তুলে আবার বিড়বিড় করে পড়তে থাকলেন। তারপর শেষ লাইনটা আওড়ালেন। খবর পেয়ে দোমোহানি থানার পুলিশ মৎস্যজীবীদের কাছ থেকে মুন্ডুকাটা কালো কুকুরের লাশ উদ্ধার করেছে। কি বুঝলেন এবার? পুলিশ, তাহলে খবরের একখান ব্যাকগ্রাউন্ড আছে বটে, কিন্তু দোমোহানির নিজস্ব সংবাদদাতা সেইটা লেখে নাই কেন বুঝি না। কিভাবে লিখবে বলুন তো? নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর জায়গার অভাবে কেটে ছেটে ছাপানো হয়। ষষ্ঠী, কর্নেলের এই ড্রয়িং রুমে ঢুকতে হলে ডাক্তারবাবুদের জন্য অপেক্ষারত রোগীদের ঘরের মতো একটা ঘর পেরিয়ে তারপর আসতে হয়। কর্নেলের ওই ঘরটা অবশ্য ছোট। ষষ্ঠী আগন্তুককে ভিতরে পাঠিয়ে দিয়ে ওদিকের করিডোর হয়ে নিজের ঘর বা কিচেনে চলে যায়। কর্নেলের কাছে যে সকলের জন্য দরজা খোলা তা ষষ্ঠী জানে। যাই হোক, একটু পরে ড্রয়িং রুমের পর্দার ফাঁকে এক প্রৌঢ় ভদ্রলোককে দেখা গেল। তিনি পা থেকে জুতো খোলার পর জুতো দুটো হাতে নিয়েই ঘরে ঢুকছিলেন। কর্নেল বললেন, আপনি ইচ্ছে করলে জুতো পরেও ঢুকতে পারেন, আর যদি জুতো ও ঘরে খুলে রেখেই ঘরে ঢোকেন আপনার জুতো চুরি যাবে না। ভদ্রলোক কাঁচু মাচু মুখে হাসবার চেষ্টা করে বললেন, আগে অভ্যেস। তার মানে বাইরে জুতো খুলে কোথাও ঢুকলে আপনার জুতো চুরি হয়? আগে স্যার, মানে কথা ঠিক ধরেছেন। তা এ পর্যন্ত কত জোড়া জুতো চুরি গেছে? 5 জোড়া স্যার। হ্যাঁ, আমার দুঃখের কথা আর কাকে বলবো বলুন। অবশেষে আমার ওই মাসুতো ভাই পরেশ পুলিশে চাকরি করে স্যার, সেই আপনার নাম ঠিকানা দিল, আপনার চেহারার বর্ণনাও দিল। পরেশ বলল এর বিহিত পুলিশ করতে পারবে না, তুমি বরং কর্নেল স্যারের কাছে যাও। তাই এলেও তাহলে মানে কথা জুতো পরেই ঢুকে? হ্যাঁ, দেখছেন না আমরা জুতো পরেই আছি। যে ভদ্রলোক ঘরে ঢুকলেন তার পরনে সাদা সিধে প্যান্ট শার্ট, কাঁধ থেকে একটা কাপড়ের ব্যাগ ঝুলছে এবং ব্যাগের ভিতর থেকে একটা সোয়েটার উকি দিচ্ছে। খাড়া নাকের নিচের প্রজাপতি ছাঁট গোঁফ আর সিঁথে করা কাঁচা পাকা চুলে ঈষৎ শৌখিনতার ছাপ। পায়ের পামশু জোড়া নতুন তা বোঝা যাচ্ছিল। এও বোঝা যাচ্ছিল যে ইনি যেখান থেকে আসছেন সেখানে শীত ইতিমধ্যেই এসে গেছে, কারণ তিনি কলকাতায় এসেই গায়ের সোয়েটারটা খুলে ব্যাগে ঠেসে ঢুকিয়ে রেখেছেন। ভদ্রলোক সোফায় বিনীতভাবে বসে প্রথমে কর্নেলকে, পরে হালদার মশাইকে ও আমাকে করজোড়ে নমস্কার করলেন। তারপর বললেন, আগে আমার নাম জয়গোপাল রায়, রেলে চাকরি করতুম, ওই আজ এখানে কাল সেখানে বদলির চাকরি, থিতু হয়ে কোথাও বসতে পারিনি যে বাড়ি ঘর করব। আর করেই বা কী হবে? হ্যাঁ, বাবুগঞ্জে পৈতৃক একতলা একখানা বাড়ি আছে, সেখানে আমার বিধবা বোনকে থাকতে দিয়েছিল। চাকরি থেকে গত মাসে রিটায়ার করার পর সেই বাড়িতেই চলে এসেছি, আর ওই তারপর থেকে মানে কথা এক উটকো বিপদ। জুতো চুরি? আগে ঠিক ধরেছেন কর্নেল সাহেব, জুতো চুরি। প্রথমে চুরি গেল পুরনো পামশু জোড়া। সন্ধেবেলা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, গোবিন্দ কবরেজের ঘরে আড্ডা দিচ্ছিল, বাড়ি ফেরার সময় দেখি সকলের জুতো আছে, মানে কথা আমার জোড়াই নেই। সেই শুরু, বুঝলেন? কিন্তু তখন তলিয়ে কিছু ভাবিনি, আবার বাজার থেকে নতুন এক জোড়া জুতো কিনলুম। দিন তিনেক পরে মুখুজ্জে মশায়ের ঠাকুর বাড়িতে কথকতা শুনতে ঢুকেছিল, দরজার বাইরে জুতো খুলে রেখেছিলুম। কথকতা শেষ হলো ধরুন ওই রাত 2টায়। বেরিয়ে এসে আমার জুতো জোড়া আর মানে কথা খুঁজেই পেলুম না। তাহলে এইভাবে আপনার মোট 5 জোড়া জুতো চুরি হয়েছে? হ্যাঁ কর্নেল সাহেব, আর তারপর থেকে আমি সতর্ক হয়েছিলাম, যেখানে ঢুকি জুতো জোড়া হাতে নিয়ে ঢুকি। কিন্তু মশাই, এবার শুরু হলো আরেক বিপদ, বুঝলেন? রাত বিরেতে বাড়ির আনাচে কানাচে কারা ঘুর ঘুর করতে আসে। সেটা টের পান কি করে? আগে কালু,
ওই আমার বোনের পুষি একটা কালো তাগড়াই কুকুর ছিল, তার নাম কালু। সে মানে কথা খুব চেঁচামেচি জুড়ে দিত। তখন আমি আর আমার বোন হৈমন্তী ঘর থেকে বেরিয়ে হাঁক ডাক করে পড়শিদের জাগাই। তারা লাঠি সোঁটা টর্চ নিয়ে বাড়ির চারদিকে খোঁজাখুঁজি করে। তবে দেখুন স্যার, কথা কি জানেন যে ওই দু একদিন অন্তর অন্তর এরকম হলে পড়শিরা তো বিরক্ত হবেই, হ্যাঁ হবে না? দোষটা গিয়ে পড়তো মানে কথা ওই কালুর ঘাড়ে। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে শুনছিলেন। তারপর? আর তারপর কথা কি জানেন কর্নেল সাহেব, বাবুগঞ্জে বিদ্যুৎ আছে কিন্তু চোর আসে রাত বিরেতে, হঠাৎ যদি লোডশেডিং হয় তখন। তো গত মঙ্গলবার ভোরবেলা উঠে দেখি মানে কথা সাংঘাতিক কাণ্ড। হ্যাঁ, বাড়ির দরজার সামনে রক্তের একেবারে ছড়াছড়ি, চাপ চাপ রক্ত। চমকে উঠেছিলুম কে কাকে আমার বাড়ির দরজার সামনে খুন করেছে ভেবে। তারপর চোখে পড়ল মানে কথা দরজার পাশে দেওয়াল থেকে কালুর মুন্ডু ঝুলছে। আপনি খবর পেয়েছেন স্যার? তক্ষুনি থানায় গিয়েছিলুম, পুলিশ এসেছিল। সে এক মানে কথা হইচই ব্যাপার। হৈমন্তী কালুর শোকে কেঁদে কেটে অস্থির। কর্নেল সাহেব, ওরে বাবা, সে এক বিভৎস দৃশ্য মানে কথা। আপনি নিশ্চয়ই, আপনি খবরের কাগজ পড়েন? জয়গোপালবাবু কিছু বলার আগেই গোয়েন্দাপ্রভুর হালদার মশাই বলে উঠলেন, সেই কুত্তার বডি উঠছে মৎস্যজীবী গো জালে। কর্নেল স্যার ঠিকই কইছিলেন, কুকুর বলির রহস্য ঠিকই ফাঁস করছিলাম। জয়গোপালবাবু অবাক চোখে তাকিয়ে বললেন, খবরের কাগজ নিয়মিত পড়ি না, কিন্তু উনি বলছেন মৎস্যজীবী মানে জেলেদের জালে কুকুরের বডি উঠেছে মানে কথা। কিছুই বুঝতে পাচ্ছি না। পুলিশ আপনাকে খবর দেয়নি আগে? না তো। বাড়ি ফিরে হয়তো আপনার বোনের কাছে জানতে পারবেন পুলিশ আপনাদের হতভাগ্য কালুর লাশ উদ্ধার করেছে। আপনার বাড়ি বাবুগঞ্জে, নদীর ধারেই গঞ্জ গড়ে ওঠে। আপনাদের বাবুগঞ্জের নদীটার নাম কি? বেহুলা। একসময় নাকি বড় নদী ছিল, এখন প্রায় মজে এসেছে। আচ্ছা, আপনাকে কুত্তাটার মাথা সরে দা কাটলো কেন তা কি বুঝছেন? চেঁচামেচি করতো বলে। হ্যাঁ, রাত্রে জুতা চোরেরা আপনার জুতা চুরি করতে আইলে কুত্তাটা চেঁচামেচি করত বলে হালদার মশাই কর্নেলের দিকে ঘুরলেন। কর্নেল স্যার, একটা কথা বুঝি না, চোরেরা ভদ্রলোকের জুতা চুরি করে কেন? হেভি মিস্ট্রি। ঠিক বলেছেন হালদার মশাই, হেভি মিস্ট্রি। আচ্ছা জয়গোপালবাবু, কেউ বা কারা আপনার জুতো চুরি করে কেন, এই কথা কি ভেবে দেখেছেন? অনেক ভেবেছি কর্নেল সাহেব, কিন্তু না, মানে কথা কিছুই বুঝতে পারিনি। আপনার বোন হৈমন্তী দেবীর কি ধারণা? সেও তো কিছুই বুঝতে পারছে না। হৈমন্তী কান্নাকাটি করে চুপি চুপি বলছিল কালুকে চিরকালের জন্য চুপ করাতে চেয়েছে কেউ বা কারা তা ঠিক, কিন্তু তার মনে মানে কথা একটা আতঙ্ক ঢুকেছে। কালুকে মারলো মারলো, কিন্তু তার মাথা কেটে দোড়গোড়ায় ঝোলালো কেন? তার আতঙ্কের কারণ হয়তো এরপর আমার মাথা কেটে ফেলবে, ওটা তারই নোটিস। হৈমন্তীর ধারণা রেলে চাকরি করার সময় আমি কারোর কোনো ক্ষতি করেছিলাম। আমি ওকে বলেছি আমি ছিলুম রেলে সামান্য কেরানি, জ্ঞান তো মানে কথা কারও কোনো ক্ষতি করিনি। কর্নেল ইজি চেয়ারে সোজা হয়ে বসে বললেন, আপনার বাবা কি করতেন? বাবাও রেলে চাকরি করতেন, বাবা অবশ্যই রেলে গার্ড ছিলেন, ওই কাটিহারে মারা যান। আপনাদের বাড়িটা কে তৈরি করেছিলেন? আমার ঠাকুরদা শ্রী বিনয় গোপাল রায়। তিনি কি করতেন? ঠাকুরদা বাবুগঞ্জে মুখুজ্জমশাইয়ের জমিদারির সেরেস্তায় মানে কথা খাজানচি ছিলেন। হালদার মশাই জিজ্ঞেস করলেন, খাজানচি সেই ডাকি পোস্ট? ট্রেজারার বলতে পারেন। পুরনো আমলে জমিদারদের খাজানচিখানা থাকতো, অর্থাৎ ট্রেজারি, প্রজাদের খাজনা আদায় করে সেখানে রাখা হতো। তাছাড়া জমিদার বাড়ির পারিবারিক সম্পদ, ধনরত্ন এসব কিছুই খাজানচিখানায় জমা থাকতো। খাজানচি ছিলেন একাধারে তদারককারী আর ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ বলতে পারেন। হ্যাঁ বুঝছি।
জয়গোপালবাবু, আপনার ঠাকুরদাকে আপনি দেখেছেন? আগে না, আমার জন্মের আগে তিনি মারা যান। ওদিকে মানে কথা জমিদারি প্রথা উচ্ছেদের পর মুখুজ্জে পরিবারের লোকেরা কে কোথায় চলে যায়। তা এখন বাবুগঞ্জে কোন মুখুজ্জে আছেন? আগে স্যার প্রমথ মুখুজ্জে মশাই, সেই সাতমহলা বাড়ি এখন মানে কথা ধ্বংসস্তূপ। প্রমথবাবুর হাতে কিছু জমিজিরেত আছে, নিজেই দেখাশোনা করেন, মেকানাইজড এগ্রিকালচার, বুঝলেন তো? কর্নেল একটু হেসে বললেন, বুদ্ধিমান লোক। জয়গোপালবাবু এবার আড়ষ্টভাবে হাসলেন। তার বলতে, ভাগ চাষিদের ভাগিয়ে দিয়ে পাওয়ার টিলার আর সেচের জন্য পাম্পিং মেশিন কিনে রীতিমতো ফার্ম হাউস করে ফেলেছেন, দোতলা নতুন বাড়ি করেছেন, তবে ঠাকুর বাড়িটা পুরনো আমলের। আপনার জুতো চুরির কথা তাকে কি আপনি বলেছেন? না না বলিনি। আরে বলে কি হবে, আমার বোন হৈমন্তী ছাড়া আর কেউ জানে না। পুলিশে জানাননি? এবার জয়গোপালবাবু চাপা স্বরে বললেন, হৈমন্তী নিষেধ করেছিল, পুলিশ জুতো চুরির কথা শুনলে হাসবে, বরং রাত বিরেতে বাড়িতে চোরের উৎপাতের কথা বলাই ঠিক হবে। তো তাই আমি পুলিশকে শুধু চোরের কথাই মানে কথা বলেছিলাম। তবে দেখুন কর্নেল সাহেব, দু একটা মিথ্যা নালিশ না করলে তো কেস মানে কথা শক্ত হবে না। না হ্যাঁ, তো তাই পুলিশকে আমি বলেছিলাম যে চোর রান্নাঘর থেকে থালা ঘটি বাটি চুরি করেছে, আরও চুরি করার জন্য প্রায় রাত বিরেতে হানা দিচ্ছে। হ্যাঁ, কুকুরটার কথা কি বলেছিলেন আগে? হ্যাঁ স্যার, পুলিশ ডায়েরি লিখে নিয়ে বলেছিল, কাকে সন্দেহ হয় বলুন। তো কাকে আর সন্দেহ করব বলুন, বাবুগঞ্জে মানে কথা চোর নিশ্চয়ই আছে, তো তাদের কারো নাম করলে তারা তো আমাদের ক্ষতি করতে পারে, ঠিক কি না বলুন? তো তাই কারো নাম বলিনি। পুলিশকে আপনাদের কুকুরটার মুন্ডু কাটার খবর নিশ্চয় দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম তো, পুলিশ এসে মুন্ডুটা নিয়েও গিয়েছিল, তা সেও স্যার আমার মাস্তুতো ভাই পরেশের অনুরোধে। ওই পরেশ হলো কলকাতার বেনেপুকুর থানার সাব ইন্সপেক্টর, ওই সেই তো আমাকে আপনার সম্পর্কে বলেছে। ষষ্ঠীচরণ এতক্ষণে আমাদের জন্য দ্বিতীয় দফা কফি আনল। কফি খান জয়গোপালবাবু, কফি নার্ভ চাঙ্গা করে। জয়গোপালবাবু কফিতে চুমুক দিয়ে বললেন, বাবুগঞ্জে স্যার জাঁকিয়ে শীত নেমেছে, অথচ দেখুন কি কাণ্ড, শেয়ালদা স্টেশনে নেমে গরমের চোটে সোয়েটার খুলতে হলো, তবে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, কফি খেয়ে সত্যি চাঙ্গা হচ্ছি। প্রাইভেট ডিটেকটিভ গুলিগুলি চোখে তাকিয়েছিলেন, হঠাৎ বললেন, জয়গোপালবাবুরে একটা কথা জিগাই। আপনি কি স্যার মানে কথা ওপার বাংলার লোক? জন্ম হয়েছিল ওই পারে, ছোটবেলায় এই পারে আইছিলাম। হ্যাঁ, তো কথাটা হইল, আপনার ঠাকুরদা জমিদার বাড়ির খাজানসি ছিলেন, ওনার একখান বাড়ি ছাড়া আর কোনো প্রপার্টি ছিল না। জয়গোপালবাবু যেন চমকে উঠে বললেন, প্রপার্টি এই মরেছে, মানে কথা কি সর্বনাশ! এই বলে ভদ্রলোক কফির কাপ প্লেট রেখে তড়াক করে উঠে দাঁড়িয়ে আমাদের হতবাক করে বেরিয়ে চলে গেলেন। গোয়েন্দাপ্রভুর বললেন, এই ডাকি হইল, অরে আমি ফলো করুম। কর্নেল হালদার মশাইকে বাধা না দিলে উনি বোধ হয় সত্যিই জয়গোপালবাবুকে অনুসরণ করে বাবুগঞ্জে গিয়ে হাজির হতেন। হালদার মশাই, শুনলেন তো, বাবুগঞ্জে এখন জাঁকিয়ে শীত পড়েছে, শীতের পোশাক ছাড়া সেখানে গিয়ে শীতে কাঁপতেন না গোয়েন্দাগিরি করতেন, কাজী তাড়াহুড়ো করে লাভ নেই। হালদার মশাই উত্তেজিতভাবে বললেন, হেভি মিস্ত্রি আরও হেভি হইয়া গেল, প্রপার্টি কথাটা যেই কইলাম অমনি উনি কফি খাওয়া সাড়ান দিয়া ঘোড়ার মতো ছুট দিলেন। ঠিক বলেছেন, ঘোড়ার মতোই ব্যাপারটা, অদ্ভুতই বটে। বলে কর্নেল একটা চুরুট ধরালেন, চোখ বুঝে তিনি আবার ইজি চেয়ারে হেলান দিলেন। ভদ্রলোকের মাথায় নির্ঘাত ছিট আছে, ওর কথা বলার ভঙ্গিও কেমন যেন এলোমেলো, গুছিয়ে সব কথা বলতেই পারছিলেন না। দেখেছেন পুলিশ কুকুরের কাটামুন্ডু নিয়ে গেল কেন, তাও কিন্তু বুঝিয়ে বলতে পারলেন না। জয়ন্তবাবু আপনি সাংবাদিক,
পুলিশের কামের মেথড আপনি বুঝবেন না। আচ্ছা, মেথডটা কি শুনি। মশায়, 37 বৎসর পুলিশে চাকরি করছি, মেথডটা আমি জানি। ভদ্রলোক রাত্রিবেলা চোরের উৎপাতের কথা কইছিলেন, তারপর ওনার কুত্তাটার মাথা কাইটা ঝুলাই দিছিল ওরা। এখন পুলিশের কাম হইল গিয়া কুত্তার মুন্ডু ডাক্তারের দেখাইয়া সার্টিফিকেট লওয়া। পুলিশ যখন ডায়েরি লিখছে তখন ওই কুত্তার মুন্ডু কাটার ঘটনাও পুলিশের ডিউটির মধ্যেই পড়ে। আপনাগো দৈনিক সত্যসেবক পত্রিকাতেই তো লিখছে, মৎস্যজীবী গো জালে পাওয়া মুন্ডু কাটা বডিটার খোঁজ লইতে গেছে পুলিশ, তা হইলেই বুঝুন। হালদার মশাই ঢ্যাঙা বলিষ্ঠ গড়নের মানুষ, মাথার চুল খুঁটিয়ে ছাঁটা। তিনি ছদ্মবেশ ধরতেও বেশ পটু, তবে তিনি বড্ড হটকারী স্বভাবের মানুষ। পুলিশ ইন্সপেক্টরের পদ থেকে রিটায়ার করলেও মাঝে মাঝে সেই কথাটা ভুলে গিয়ে বিভ্রাট বাঁধান। আজ সকালে বুঝতে পারছিলুম তার নাকের ডগায় একখানা অদ্ভুত কেস এসে ঝুলছিল। কেসটা কর্নেলের হলেও তিনি এতে নাক গলাতে উৎক্রীপ। অবশ্য এও সত্যি, অসংখ্য জটিল রহস্যজনক কেসে কর্নেল তাঁর সাহায্য নেন। তাই লক্ষ্য করছিলুম যে পুলিশের কাজের মেথড নিয়ে কথা বলার পর তিনি কর্নেলের মুখের দিকে তাকিয়ে আছেন। উত্তেজনায় চোয়ালে চোয়ালে ঘর্ষণের জন্যই তাঁর গোফের দুই সূক্ষ্ম ডগা যথারীতি তীর তীর করে কাঁপছিল। একটু পরে কর্নেল চোখ খুলে বললেন, হালদার মশাই, আমার মনে হচ্ছে জয়গোপালবাবুর বোনের আশঙ্কার কারণ আছে। একটা কুকুরকে চিরকালের মতো চুপ করানোর অনেক উপায় আছে, অথচ কেউ বা কারা কুকুরটার মাথা কেটে দরজার পাশে ঝুলিয়ে রেখেছিল কেন? জয়গোপালবাবুকে নিশ্চয়ই তারা বোঝাতে চেয়েছিল তোমার মুন্ডুও অমনি করেই কাটা হবে। ঠিক কইছেন কর্নেল স্যার, এবার আমার ধারণাটাও কইয়া ফেলি। হ্যাঁ বলুন। কে বা কারা ওনার ঠাকুরদার কোনো প্রপার্টি ফেরত চায়। ফেরত চায় মানে? জবাবটা কর্নেল দিলেন। জয়ন্ত, হালদার মশাই সম্ভবত ঠিক বুঝেছেন। জমিদারের খাজাঞ্চি ছিলেন জয়গোপালবাবুর ঠাকুরদা, এমন হতেই পারে তিনি কারো কোনো প্রপার্টি মানে কোনো দামি জিনিস হাতিয়ে নিয়েছিলেন। এখন তার বংশধর সেটা ফেরত চাইছে। এছাড়া রাতবিরেতে চোরের উপদ্রবের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। জিনিসটা খাজাঞ্চি ভদ্রলোকের নিজের হলে চোরেরা এত সব কাণ্ড করতে যাবে কেন? জুতো চুরি, রাতবিরেতে হানা দেওয়া, কুকুরের মুন্ডু কাটা। আমার কিন্তু ধারণা এই জুতো চুরি মানে জয়গোপালবাবুকে উত্তক্ত করা। হ্যাঁ ঠিক কইছেন জয়ন্তবাবু, বারবার জুতা চুরি করলে মাইনষের মাথা ব্যাবাক খারাপ হওয়ার কথা, তারপর কুত্তার মুন্ডু কাটা, জয়গোপালবাবুকে উত্তক্ত কইরা মারছে ওরা। কর্নেল স্যার, আপনি আমারে পারমিশন দেন, বাবুগঞ্জে গিয়া খোঁজখবর লই। আমার মতো ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবেন? হ্যাঁ, আপনিও তো লগে লগে থাকবেন। আচ্ছা সেসব তো বুঝলাম, কিন্তু এই বাবুগঞ্জটা কোথায়? বেহুলা নদীর ধারে। ওহো কর্নেল, এমন একটা সিরিয়াস ব্যাপারকে আপনি হালকাভাবে নিচ্ছেন। আচ্ছা ধরুন যদি সত্যি জয়গোপালবাবুর কোনো বিপদ হয়। কর্নেল রিসিভার তুলে সাড়া দিলেন। হ্যাঁ বলছি। আরে কি কাণ্ড পরেশ, তুমি বেনেপুকুরে কবে এলে? কি আশ্চর্য, আমার নাকের ডগায় আছো, তোমার মাসতুতো দাদাকে নিয়ে তুমি নিজেই আসতে পারতে। হ্যাঁ জয়গোপালবাবু এসেছিলেন, তোমার কথাও বললেন। হ্যাঁ তুমি যখন বলছো, আমার পক্ষে যতটা সম্ভব সাহায্য তো নিশ্চয়ই করব। আমারও তাই মনে হলো, একটু ছিটগ্রস্ত হয়ে পড়েছেন, তা সেটা এই অবস্থায় স্বাভাবিক। তা শোনো, উনি হঠাৎ উঠে চলে গেলেন। হ্যাঁ বুঝতে পেরেছি। তো বাবুগঞ্জ জায়গাটা ঠিক কোথায়? না ওই যে বললুম, হঠাৎ করে উঠে চলে গেলেন। আচ্ছা, তার মানে শান্তিপুরের আগে কাছারি বাড়ির মোড়, তারপর? না, বাসে নয়, গাড়িতেই যাব, তত কিছু দূর নয়। দোমোহানি ওয়াটার ড্যাম, বাহ, এখন তো তাহলে একেবারে সাইবেরিয়ান হাঁসের মেলা বসে গেছে। বলো কি, গড়ের জঙ্গলেও? ওয়ান্ডারফুল। বুঝলে পরেশ, কদিন থেকেই ভাবছিলুম অপসলে শীত এসে গেছে, জলাভূমিতে দেশ বিদেশের পাখি এসে জুটবে, এবার কোথায় যাবো তা ঠিক করতে পারছিলুম না। ধন্যবাদ পরেশ, এই খবরটার জন্য ধন্যবাদ। না, ওর কেসটা আমি নিয়েছি। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখছি রাখছি। রিসিভার রেখে কর্নেল একটু হেসে বললেন, জয়ন্ত, তিতলিপুরের গড়ের জঙ্গলের কথা ভুলে গেছ? হালদার মশাই নড়ে বসলেন। হ, সেই তিতলিপুর গড়ের জঙ্গল বাজে জায়গা ধুর। তিতলিপুরে যাওয়ার কোনো মানে হয় না, বিশেষ করে এই নভেম্বর মাসে। বাবুগঞ্জ তিতলিপুর থেকে সামান্য দূরে। আমরা দোমোহানির যে সেজ বাংলোতে ছিলুম সেখানে নয়, এবার আমরা থাকব বাবুগঞ্জের কাছাকাছি অন্য একটা বাংলোতে। একজন ছিটগ্রস্ত মানুষের আবোল তাবোল কথা শুনে আপনিও তো দেখছি হালদার মশাইয়ের মতো উত্তেজিত হয়ে উঠেছেন। হালদার মশাই একজন প্রাক্তন পুলিশ অফিসার এবং বর্তমানে গোয়েন্দাগিরি ওর নেশা এবং পেশা। কাজেই হালদার মশাই আগে গিয়ে ব্যাপারটা বুঝে আসুন না। আমি তো জামুই, হেভি একখান মিস্ট্রির লেসটুকু দেখছি, কিন্তু কর্নেল স্যারের লগে লগে একদিন ঘুরাও, আসল কথাটা আপনি বুঝলেন না জয়ন্তবাবু। আসল কথা সেটা কি? পক্ষি। উনি চোখে বাইনোকুলার দিয়া ওয়াটার ড্যামে পক্ষি দেখবেন। বেনে পুকুরের এসআই ভদ্রলোক কর্নেল স্যারকে হেভি পক্ষীর খবর দিছেন। কর্নেল চুরুটের ধোঁয়ার মধ্যে বললেন, ঠিক বলেছেন হালদার মশাই, সাইবেরিয়ান হাঁস হেভি পক্ষী বটে। এক একটার ওজন 8-10 কিলোগ্রামেরও বেশি। সুদূর উত্তরের সাইবেরিয়া থেকে প্রতি শীতে চীন পেরিয়ে হিমালয় ডিঙিয়ে ওরা বাংলার মিঠে জলে সাঁতার কাটতে আসে, আবার শীতের শেষে দেশে ফিরে যায়। প্রকৃতির এক বিচিত্র রহস্য ডার্লিং, পরিযায়ী পাখিদের রহস্য। হ্যাঁ, এও হেভি রহস্য। কর্নেল গম্ভীর মুখে বললেন, তুমি সাংবাদিক, একালের সাংবাদিকরা সর্ববিদ্যা বিশারদ। জয়ন্ত, তোমার জানা উচিত ছিল পাখিদের হাজার হাজার মাইল উড়ে আসা এবং ঠিক পশ্চিমে ঘরে ফেরা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কত গবেষণা চলছে। পাখিদের এই পরিযানের রহস্য আজও সঠিকভাবে সমাধান করা যায়নি। তুমি শুনলে অবাক হবে, জিনোম বিজ্ঞানীরাও পরিযায়ী পাখিদের ডিএনএর মধ্যে। আবার ডোরবেল বাজল, তাই কর্নেলের লেকচার শোনা থেকে এ যাত্রায় রেহাই পেলুম। কর্নেল যথারীতি হাঁকলেন, ষষ্ঠী। একটু পরে আমাদের আবার অবাক করে বাবুগঞ্জের জয়গোপাল রায় এক হাতে জুতো জোড়া নিয়ে ঘরে ঢুকলেন এবং পরক্ষণেই জিপ কেটে জুতো দুটো পায়ে পড়ে সোফায় বসলেন। কর্নেল বললেন, আপনার ঠাকুরদার প্রপার্টি পেলেন? জয়গোপাল বাবু কাঁচু মাচু মুখে হাসবার চেষ্টা করে বললেন, হ্যাঁ স্যার, ভাগ্যিস ওই ভদ্রলোক মনে করিয়ে দিয়েছিলেন। উনি মনে করিয়ে না দিলে মানে কথা আবার সেই পরের রোববার আসতে হতো। বলে তিনি হালদার মশাইয়ের দিকে তাকালেন। হালদার মশাই বললেন, কি কোন বুঝি না। আগে স্যার, এন্টালি মার্কেটের উল্টো দিকে ডাক্তার লেনে আমাদের বাবুগঞ্জের এক লয়ার পাঁচুবাবু থাকেন, 55 বাড়ি। আমার ঠাকুরদার প্রপার্টির উইল ওর সাহায্যেই আমার বাবা কোর্টে প্রবেট করিয়েছিলেন। ঠাকুরদার উইলে বসত বাড়ির লাগোয়া কাঠাদশেক জমির কথা ছিল। জমিদার বংশের প্রমথ মুখুজ্জে মশায়ের খুড়তো ভাই, মানে কথা ওই অবনী, জমিটা দখলে রেখেছিল। বাবা মামলা মোকদ্দমা করবেন না রেলের গার্ড হয়ে কাহা কাহা মুল্লুক ঘুরে বেড়াবেন? তো তখন বলেছিলুম, বাবা কাটিহারে মারা যান, তো আমি রেলের চাকরি থেকে রিটায়ার করে বাড়ি ফিরলুম। তখন আমার বোন হৈমন্তী আমাকে মানে কথা ওই জমিটার কথা বলল। হৈমন্তীর আগেই পাঁচুবাবু লয়ারের সঙ্গে বাবুগঞ্জে ওর দেশের বাড়িতে কথা বলেছিল, তারপর সেই উইল পাঁচুবাবু দেখতে চেয়েছিলেন। বুঝেছি, আপনার ঠাকুরদার উইল পাঁচুবাবুর কাছেই থেকে গিয়েছিল আগে। হ্যাঁ, গত রোববার পাঁচুবাবু দেশের বাড়িতে গিয়েছিলেন, হৈমন্তী তার কাছে উইল চাইতে গিয়েছিল। উনি বলেছিলেন পরের রোববার মানে কথা আমি যেন কলকাতা গিয়ে উইলখানা ওর কাছে ফেরত নিই, কারণ এদিন উনি বাবুগঞ্জে যাবেন না, ফ্যামিলি নিয়ে 10:30 বাসে চেপে মানে কথা তারাপীঠে তীর্থ করতে যাবেন। তা পেলেন উইল? আর একটু দেরি করলেই ওকে পেতুন না। তীর্থ করতে বেরোনোর মুখে বাগড়া দিলুম তো, তাই একটু বিরক্ত হয়ে বাড়ি ঢুকে প্যাকেটটা এনে দিলেন। বললেন 10 কাঠা দখলি জমি এতদিন পরে ফেরত পাওয়ার হ্যাপা নাকি অনেক, ফিরে এসে সেসব বলবেন। আপনার ঠাকুরদা সম্পত্তির উইল করেছিলেন কেন? আপনার বাবা ছাড়া কি অন্য কোনো ছেলে মেয়ে ছিল তার?
জয়গোপালবাবু কি একটা বলতে যেন ঠোঁট ফাঁক করেছিলেন, কিন্তু বললেন না। সম্পত্তির আইনত কোনো নির্দিষ্ট প্রাপক না থাকলে এবং সম্পত্তির পরিমাণ বেশি হলে তবেই লোকে উইল করে। তাই জিজ্ঞেস করছি, আপনার ঠাকুরদা উইল করেছিলেন কেন? জয়গোপালবাবু একটু ইতস্তত করে বললেন, ঠাকুরদা শেষ বয়সে দেখাশোনা করতেন আমার পিসিমা, বাবা তো রেলের গার্ড। তার মানে আপনার ঠাকুরদার একটি মেয়ে ছিল। হ্যাঁ, ঠিক ধরেছেন স্যার। তো তারও দুর্ভাগ্য, মানে কথা আমার বোনের মতো, পিসিমাও বিধবা ছিলেন। তার একটি মাত্র ছেলে, তার নাম প্রবোধ, সে এখন বাবুগঞ্জে আছে। ঠাকুরদার শুধু বসতবাটি আর তার লাগোয়া দশ কাঠা পোড়জমি বাবাকে দিয়ে গেছেন। উইলে সম্পত্তির বেশি অংশই ছিল পিসিমা কুমুদিনীর নামে। পিসিমা মারা গেলে সেই সম্পত্তি, মানে কথা প্রবোধ পেয়েছিল, ধানি জমি, পুকুর আর একটা আম বাগান। তা উড়নচণ্ডী প্রবোধ, সব বেঁচে খেয়ে এখন মানে কথা ওই অবনী মুখুজ্জের বাড়িতে আশ্রয় নিয়েছে, নির্লজ্জ বজ্জাত কোথাকার। আরে মশাই, হৈমন্তীর কাছে কম টাকা ধার করেছে। হ্যাঁ, আমাকে দেখলে এখন ছায়াও মাড়ায় না। আপনার বোন হৈমন্তী টাকা পান কোথায়? প্রাইমারি স্কুলের টিচার যে, অনেক টাকা পাইনি পায়। আপনার দিব্যি স্যার, রেলে আমি হৈমন্তীর মাইনের অর্ধেক টাকা পাইনি পেতুম। অবশ্য মানে কথা পেনশন পাচ্ছি, হৈমন্তীও পাবে। বদমাস প্রবোধের মুখ থেকে লালা ঝরবে না বলুন। অবনী মুখুজ্জে ওকে আশ্রয় দিয়ে 2-10 টাকায় সব সম্পত্তি গ্রাস করেছে। প্রবোধের সায় না থাকলে অবনী আমার বাবার ন্যায্য 10 কাঠা জমি দখল করতে পারত? হৈমন্তী তো মেয়ে, সে একা মানে কথা কি করতে পারত? হালদার মশাই কথা বলার জন্য উসখুস করছিলেন, এবার বলে উঠলেন, তাহলে জুতা সুরি, রাত্রে আপনার জ্বালাতন, তারপর কুত্তার মাথা কাইটটা ঝোলানো, সেই প্রবোধেরই কাম? জয়গোপালবাবু হাত নেড়ে বললেন, না না, প্রবোধের সে সাহসও নেই আর ক্ষমতাও নেই। নেশা ভাঙ করে বুড়ো বয়সে তার মানে কথা শোচনীয় অবস্থা। লাঠিতে ভর করে লেংচে হাঁটে, একটু হেঁটেই হাঁপায়। একদিন সে, বলুন জয়গোপালবাবু। কালী পুজোর কদিন আগের কথা, বাজারে গেছি, হঠাৎ দেখি প্রবোধ আমার সামনে এসে দাঁড়িয়েছে। মানে কথা একটু চমকে উঠেছিলুম বই কি, কিন্তু সে হাউমাউ করে কেঁদে বলল যে, ও ভাই গোপাল, আমাকে গোটা দশেক টাকা দে, তোর পায়ে পড়ি, আমার বড্ড কষ্ট রে। অবনী আমাকে এখন তাড়িয়ে দেওয়ার ছল খুঁজছে। তোর কান্নার চোটে মানে কথা ভিড় জমে গেল। আপনি টাকা দিলেন? দিলুম স্যার, মনটা ভিজে গেল। পিস্তুত দাদা বুদ্ধির দোষে মানে কথা এই অবস্থায় পড়েছে। গোয়েন্দাপ্রভু বললেন, তাহলে সে আপনারে উত্তক্ত করতেছে না? আগে না, না না না, ও কেউ বললেও আমি ও কথা বিশ্বাস করব না। তা হইলে সেই অবনী বাবুই করতাছে? না, ও অবনী মুখুজ্জে জমিটা দখল করেছে তা ঠিক, তবে ওই জমিতে সে গার্লস হাই স্কুল করবে বলে শুনেছি। হৈমন্তীর মতে অবশ্য ওটা নাকি ওর চালাকি, আর আমাদের ন্যায্য জমি ফিরে পাওয়ার চান্স তাহলে থাকবে না, তাই গার্লস স্কুল করে মানে কথা নাম কিনতে চাইছে। না, কিন্তু আমার জুতো চুরি করবে কেন সে? কর্নেল ঘড়ি দেখে বললেন, আপনার ঠাকুরদার উইলটা একটু দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই দেখতে পারেন। হৈমন্তী মাঝে মাঝে আমাকে বলে ঠাকুরদার উইলেই এমন কিছু গণ্ডগোল আছে যা কোনো লয়ারও মানে কথা বুঝতে পারছে না। দলিল দস্তাবেজের ভাষা তো স্যার, বোঝা বড়ই কঠিন বলে তিনি ব্যাগের ভেতর থেকে বড় আকারের একটা খাম কর্নেলকে দিলেন। কর্নেল খাম থেকে আরেকটা জীর্ণ নোংরা খাম বের করলেন, তারপর দুপাতার একটা কাগজ বের করে চোখ বুলিয়ে নিয়ে বললেন, যদি আমার প্রতি আপনার বিশ্বাস থাকে, আমি এটা 2-1 দিনের জন্য রাখতে চাই। দেখুন কর্নেল সাহেব, বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি, আপনাকে মানে কথা অবিশ্বাস করতে পারি? ঠিক আছে, আপনাকে আসতে হবে না, আপনি বাবুগঞ্জে বসেই শিগগিরই এটা ফেরত পাবেন। ও আরেকটা কথা, আপনি যে আমার কাছে এসেছিলেন তা আপনার বোন ছাড়া
আর কাউকে ঘুণাক্ষরেও যেন জানাবেন না। তবে আপনার মাস্তুতো ভাই পরেশ চৌধুরী পুলিশের লোক, পরেশ আমার বিশেষ স্নেহভাজন, সে আমাকে কিছুক্ষণ আগে টেলিফোন করেছিল, তো আমাকে আপনার কথা বলেছে, কাজেই বাইরের লোক বলতে শুধু ওই পরেশই জানল। ও আচ্ছা, পরেশ টেলিফোন করেছিল আপনাকে, তো তাহলে আর আমি ওর কাছে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, 12:05 লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরবো, রানাঘাট জংশনে নেমেই বাস পেয়ে যাব। বলে তিনি উঠে দাঁড়ালেন, তারপর কর্নেলকে নমস্কার করে পা বাড়িয়ে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন, ওদের সঙ্গে তো আলাপ হলো না, এই দেখো দেখেছ কাণ্ড, ছ্যা 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 ছ্যা, আমার ভদ্রতা বোধটুকু হারিয়ে ফেলেছি। হ্যাঁ, কর্নেল আগে হালদার মশাইয়ের পরিচয় দিতেই জয়গোপালবাবু বিস্ফারিত চোখে নমস্কার করে বললেন, ওরে বাবা, প্রাইভেট ডিটেকটিভ, জানেন স্যার হৈমন্তী আমাকে একবার বলেছিল। তাঁর কথা থামিয়ে কর্নেল আমার পরিচয় দিলেন। জয়গোপালবাবু আমাকে নমস্কার করে বললেন, আমার কি সৌভাগ্য, ওরে বাবা, আপনারা কত সব নামজাদা মানুষ, আমি সামান্য এক চুনোপুটি। আচ্ছা, মানে কথা, এখন চলি। জয়গোপালবাবু বেরিয়ে যাওয়ার পর আমি একটু হেসে বললুম, আচ্ছা হালদার মশাই, আপনি কি এখন ওকে ফলো করতে চান নাকি? গোয়েন্দাপ্রভুর অ্যাক্টিভ নস্যি নিচ্ছিলেন। কর্নেল স্যার যা করতে বলেন তাই করুন। কর্নেল হাসলেন না, নিভে যাওয়া চুরুটটা জেলে নিয়ে বললেন, বাবুগঞ্জে হালদার মশাই যদি যেতে চান আপত্তি করব না, বরং খুশি হব, তবে ছদ্মবেশে গেলেই ভালো হয়। হালদার মশাই উত্তেজিতভাবে বললেন, জামু, আপনি তো সবচেয়ে ভালো পারেন সাধু সন্ন্যাসী সাজতে। সাধুর বেশেই জামু। কিন্তু ঝুলির ভেতরে আপনার লাইসেন্সড রিভলভার থাকবে, আপনার সরকারি আইডেন্টিটি কার্ডও সঙ্গে থাকা দরকার। কিন্তু সেখানে তো প্রচণ্ড শীত। প্রাইভেট ডিটেকটিভ হাসলেন, সাধুরা কম্বল গায়ে জড়ায় না, ধুনি জ্বালে না। আপনার সেই সিনথেটিক কাপড়ে তৈরি বাঘছাল, ত্রিশূল আর ওই প্লাস্টিকে তৈরি মড়ার খুলি, এগুলো নিতে ভুলবেন না যেন। হালদার মশাই উঠে দাঁড়িয়ে বললেন, বাড়ি গিয়া খাওয়া দাওয়া কইরাই বাড়ায়া পড়ুন, বাবুগঞ্জে গিয়া সন্ধ্যার পর সাধুর ছদ্মবেশ ধরুন, জয়গোপালবাবুর বাড়ির কাছাকাছি জায়গা হইলে ভালো হয়। কর্নেল স্যার চলি চলি জয়ন্তবাবু, যথাসময়ে আমাদের দেখা পাবেন, কিন্তু সাবধান হালদার মশাই, কুকুরের মুন্ডু যে বা যারা কেটেছে সে বা তারা শুধু ধূর্ত নয়, নৃশংসও বটে। কর্নেল স্যার 35 পুলিশ ছিলাম, ভাববেন না। বলে গোয়েন্দাপ্রভু সব এগিয়ে বেরিয়ে গেলেন। আমার ফিয়াট গাড়িটা কিছুদিন থেকে বেগরবাই করছিল, গত সপ্তাহে মেকানিকের পাল্লায় পড়ে এইবার জব্দ হয়েছে। পরদিন সোমবার সকাল 8 বেরিয়ে 34 জাতীয় সড়কে গাড়িটা যেন পক্ষীরাজের মতন উড়ে যাচ্ছিল। কর্নেল আমার বাঁদিকে বসেছিলেন, তাঁর গলা থেকে ঝোলানো ক্যামেরা আর বাইনোকুলার, পিঠে যথারীতি আটা তার প্রসিদ্ধ কিট ব্যাগ, যার ভিতর একজন মানুষের জন্য দরকারি অসংখ্য জিনিস ঠাসা। কোনা দিয়ে উঁকি মারছিল প্রজাপতি ধরার জন্য অদ্ভুত একরকমের জালের লম্বা হাতল। মাঝে মাঝে তিনি বাইনোকুলারে পাখি দেখছিলেন নাকি অন্য কিছু তা বলা কঠিন, এটা ওর একটা বাতিক। মাঝে মাঝে তিনি আবার আমাকে সাবধান করে দিচ্ছিলেন যেন গতিটা কমাই। এই রাস্তায় কর্নেলের সঙ্গে কতবার কত জায়গায় গেছি কিন্তু আমার কিছুই মনে থাকে না। ঘন্টা আড়াই চলার পর তিনি বললেন, সামনে ডাইনে একটা পিচ রাস্তায় ঘুরতে হবে জয়ন্ত। রাস্তাটা সংকীর্ণ, কখনো যাত্রীবোঝাই বাস, কখনো ট্রাক লরি টেম্পো, কখনো বা সাইকেল ভ্যানের আনাগোনা, তাই এবার সাবধানে যেতে হচ্ছিল। রাস্তাটা বাঁক নিতে নিতে চলেছে, দুধারে কখনো গ্রাম, কখনো পাকা ধানে ভরা আদিগন্ত মাঠ, দূরে নীলাভ কুয়াশা আর মাঝে মাঝে জলাভূমি জঙ্গল, তারপর হঠাৎ ছোট্ট বাজার বাস স্ট্যান্ড। আধ ঘন্টা পরে বাঁদিক থেকে আরেকটা পিচ রাস্তা এসে এই রাস্তার সঙ্গে মিশে একটু চওড়া হলো। কর্নেল বাইনোকুলারের সামনেটা দেখে নিয়ে বললেন, বাবুগঞ্জে এসেই গেছি বলতে পারো, ওই দেখো বাঁদিকে একটা ছোট্ট নদী, বেহুলা নদী হবে।
বলে তিনি মাথার টুপি খুলে টাকে হাত বুলিয়ে নিলেন। সামনে যা ভিড়ভাট্টা দেখছি, এর ভেতরে ঢুকলে কি সহজে বেরোতে পারবো? আমরা বাবুগঞ্জের ভেতরে ঢুকব না। তাহলে আমরা যাচ্ছি কোথায়? বাবুগঞ্জের পূর্ব প্রান্তে একটুখানি এগোলেই নদীর ধারে সেচ দপ্তরের বাংলো। আপনি কি আগে কখনো এখানে এসেছেন নাকি? না। তাহলে কেমন করে জানলেন? জানা খুবই সহজ। কলকাতার সেচ দপ্তরের এক বড়কর্তাকে ফোন করে রাস্তার হাল হদিস সব জেনে নিয়েছি। তুমি যখন কাল দুপুরে খাওয়ার পর ডিভানে চিত হয়ে ভাত ঘুমে ডুব দিয়েছিলে, তখন এইসব জরুরি কাজ সেরে নিয়েছিলাম। হ্যাঁ, এইবার এইবার বাঁদিকে মোরাম বিছানো পথে চলো। বাঁদিকে গাছপালার ভিতরে একতলা দোতলা বাড়ি, আর ডান দিকে শাল সেগুনের জঙ্গল। আচ্ছা, এই জঙ্গলটাকে সরকারি বনসৃজন প্রকল্পের রূপায়ণ? বাহ, বেশ বলেছ। হ্যাঁ, এটা তাই। শাল সেগুন এই মাটির স্বাভাবিক উদ্ভিদ নয়। ও, তাহলে এই জঙ্গলে বাঘ ভাল্লুক নেই? না, নিরামিষ জঙ্গল বলতে পারো। তবে শীতের প্রকোপে জঙ্গলের তাজা ভাবটা নেই, শরৎকালে এলে ভালো লাগত। কিছুক্ষণ পরে সামনে উত্তরে একটা উঁচু জমির ওপর মনোরম বাংলোটা দেখা গেল। নিচু পাঁচিলের ওপর কাঁটা তারের বেড়া, ভিতরে রং বেরঙের ফুলের উজ্জ্বলতা। আমাদের গাড়ি দেখতে পেয়ে উর্দি পড়া একটা লোক গেট খুলে দিল। নুড়ি বিছানো লন পেরিয়ে ডাইনের চত্বরে গাড়ি দাঁড় করালুম। একজন প্যান্ট শার্ট পরা লোক নমস্কার করে বলল, ইয়ে কর্নেল সাহেব, কি আমাকে চিনতে পারছেন? কি আশ্চর্য, সুবিমল, তুমি এখানে এসে জুটলে কবে? আগে গত মার্চ মাসে মালঞ্চতলার ক্লাইমেট আর সহ্য হচ্ছিল না, তাই বড় সাহেবকে ধরাধরি করে বাড়ির কাছে বদলি হয়ে এসেছি। ও, তোমার বাড়ি কি বাবুগঞ্জে? না স্যার, নদীর ওপারে, ও হয়ে যে দেখছেন, ঝাঁপুইহাটিতে। গত রাত্রিরে ইঞ্জিনিয়ার সাহেব ফোন করে জানালেন আপনি আসছেন, শুনেই মনটা নেচে উঠল। চলুন স্যার, এদিকটা বেজায় ঠান্ডা। আলাপ করিয়ে দিই। জয়ন্ত, সুবিমল হাজরা এই বাংলোর কেয়ারটেকার, জলচর পাখির খবর ওর নখ দর্পণে। সুবিমল, জয়ন্ত চৌধুরীর নাম তুমি শুনে থাকবে, দৈনিক সত্যসেবক পত্রিকার বিখ্যাত সাংবাদিক। সুবিমল হাজরা আমাকে নমস্কার করে বলল, আরে কি সৌভাগ্য, আপনার ক্রাইম স্টোরির আমি ফ্যান। এখানে দৈনিক সত্যসেবক পত্রিকা আসে? কোন পত্রিকা আসে না তাই বলুন স্যার। যাই হোক, অনুগ্রহ করে এদিকে আসুন আপনারা, গাড়ির চাবি নিশ্চিন্তে চণ্ডীকে দিন। চণ্ডী, সাহেবদের গাড়ি গ্যারেজে ঢুকিয়ে জিনিসপত্র পৌঁছে দাও। একজন গাঁট্টা গোট্টা চেহারার লোক কখন এসে পিছনে দাঁড়িয়েছিল লক্ষ্য করিনি। সে আমাদের সেলাম দিয়ে গাড়ির ডিকি খুলতে যাচ্ছিল। বললুম, বলছি ডিকিতে কিছু নেই, আমাদের সমস্ত ব্যাগেজ ব্যাক সিটে আছে। বাংলোর দক্ষিণের বারান্দায় রোদ পড়েছে, বেতের কয়েকটা চেয়ার আর টেবিল আছে। কর্নেল সেখানে বসে বললেন, আচ্ছা সুবিমল, কাগজে পড়েছি বাবুগঞ্জে কারা নাকি কুকুর বলি দিয়েছে। এক ভদ্রলোক রেলে চাকরি করতেন, রিটায়ার করে বাড়ি ফিরে কী সব কাণ্ড করে বেড়াচ্ছেন, খামোকা যাকে তাকে ধরে তম্বি করেন, তুমি আমার জুতো চুরি করেছো। পাগল স্যার, পাগল আর কাকে বলে। তার বোন প্রাইমারি স্কুলে মাস্টারি করেন, একটা পেল্লাই গড়নের কুকুর পুষেছিলেন। গোপালবাবু মানে সেই টিচারের দাদা যিনি রেলে চাকরি করতেন, এসে অবধি জাট তার দিকে কুকুর লেলিয়ে দিতেন। আর কুকুরটাও ছিল বজ্জাত জানেন, বাড়ির সামনে দিয়ে কেউ গেলেই তাকে কামড়াতে আসতো। কাউকে কি কামড়ে ছিল? কামড়ায়নি, তবে চেঁচামেচি করতো, দাঁত বের করে তেড়ে আসতো। তাই হয়তো দুষ্ট ছেলেরা কুকুরটাকে রাত্রিরে কোনো কৌশলে বেঁধে বলি দিয়েছিল, আর তাই নিয়ে গোপালবাবু থানা পুলিশ করে হইচই বাঁধিয়ে ছাড়লেন। মাথায় ছিট আছে স্যার। এই সময়ে একটা রোগা চেহারার লোক ট্রেতে করে কফি আর পটেটো চিপস এনে টেবিলে রাখল। সুবিমল বলল, এই যে আমাদের ঠাকমশাই। ঠাকমশাই নমস্কার করে বললেন, সুবিমল, আমি তো ইংরেজি জানি না, তুমি সাহেবকে জিজ্ঞেসে করো উনি কি খাবেন। আমি ঠাকমশাইয়ের মুন্ডু খাব। সাহেব তো ভালো বাংলা জানেন। আর সুবিমল, তুমি গত রাত্রির থেকে আমাকে ভয় দেখাচ্ছ, এক সাহেব আসবেন, তার সঙ্গে ইংরেজিতে কথা বলতে হবে। তা স্যার, আমার মুন্ডু খেতে তেতো লাগবে, তেতো বোঝেন তো স্যার?
ঠাকমশাই, আমি কলকাতার এক ভেত বাঙালি, আমার চেহারা পোশাক আশাক দেখে লোকে সাহেব বলে ভুল করে। ঠাকমশাই ভাঙা দাঁত বের করে হাসলেন। কি কাণ্ড, এখন চেহারা দেখে বুঝতে পারছি, তবে হঠাৎ করে দেখলে বোঝার উপায় নেই কিছু। বাঁচা গেল। এই সুবিমল, আজ তোমার পাতে কি পড়বে বুঝলে তো? কচু! বলে বুড়ো আঙুল দেখিয়ে তিনি চলে গেলেন। সুবিমল বলল, ঠাকমশায়ের নাম নরহরি মুখুজ্জে, বাড়ি বাবুগঞ্জে, মানুষটি বড় সরল স্যার। শুনেছি বাবুগঞ্জের জমিদার ছিলেন মুখুজ্জেরা, ঠাকমশাই তাদের বংশের কেউ নাকি? সঠিক জানি না স্যার, তবে মুখে তো বড়াই করে বলেন, সম্পর্ক থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এমনিতেও বাবুগঞ্জে অনেক মুখুজ্জে চাটুজ্জে বারুজ্জে আছেন। ইয়ে, কফি ঠিক হয়েছে তো স্যার? হ্যাঁ, শীতের সময় গরম কিছু দিয়ে গলা ভেজানোই যথেষ্ট। তো তুমি কি বাংলোয় সারাক্ষণ থাকো নাকি বাড়ি টাড়ি যাও? বাংলোয় কেউ এলে বাড়ি যাওয়া হয় না, অন্যদিন সকালে আসি, সন্ধ্যার সময় কেটে পড়ি। সাইকেল আছে স্যার। কিন্তু নদী পার হও কি করে, নৌকোয়? না স্যার, আর সে বাবুগঞ্জ নেই, নদীতে ব্রিজ হয়েছে। বাবুগঞ্জ এখন ছোটবাবু মেজবাবু বড়বাবুদের টাউন। এই বাংলোয় বিদ্যুৎ এসে গেছে, টেলিফোনও। বাহ! আচ্ছা এই সুবিমল, মুখুজ্জে বংশের জমিদারদের মধ্যে কে যেন একজন কৃষি ফার্ম করেছেন নাকি এখানে, তোমাদের কলকাতার বড় সাহেব বলছিলেন? প্রমথ মুখুজ্জে স্যার, ওর ফার্ম হাউস ওই জঙ্গলের ওধারে, ওখানে নদী বাঁক নিয়ে দক্ষিণে গেছে, সেই বাঁকের ওপর দিকে প্রমথবাবুর ফার্ম, দমোহানির ওয়াটার ড্যাম ওখান থেকে প্রায় 5 কিলোমিটার পূর্বে। কর্নেল কফি শেষ করে চুরুট ধরিয়ে তারপর বললেন, তুমি দমোহানির ড্যামের পাখির খবর বলো সুবিমল, আর জয়ন্ত ততক্ষণে তুমি ঘরে গিয়ে পোশাক বদলে জিরিয়ে নিতে পারো, 3 ঘন্টা টানা ড্রাইভ করেছ। সত্যিই আমি বড় ক্লান্ত। ঘরে ঢুকে দেখলুম মেঝে কার্পেট, দুধারে দুটো নিচু খাট এবং একটা সোফা সেটও আছে। সেন্টার টেবিলে ফুলদানিতে তাজা ফুল আর একদিকে ওয়ার্ড্রোব। ঘরটা প্রশস্ত। লাগোয়া বাথরুমে উঁকি মেরে দেখে নিলুম যে গিজার আছে, তার মানে গরম জলে স্নান করা যাবে। পোশাক বদলে বিছানায় লম্বা হলুম। টের পাচ্ছিলুম যে রোদ কমে এলে শীত কিসাংঘাতিক হয়ে উঠবে। আর শীতের কথা ভাবতে গিয়ে হঠাৎ মনে পড়ে গেল আমাদের প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাইয়ের কথা। ভদ্রলোক গতকাল এখানে এসেছেন, সাধু সন্ন্যাসীর বেশে কোথায় ধুনি জেলে রাত কাটিয়েছেন কে জানে, তবে ওর পক্ষে অসাধ্য কিছু নেই। পুলিশ জীবনে কত রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের কাহিনী তিনি শুনিয়েছেন। অবশ্য কর্নেলের সঙ্গে তাঁকে এ যাবৎ অনেক অ্যাডভেঞ্চারে বেপরোয়া পা বাড়াতে দেখেছি। এবার কারটা কেমন হবে এখনও ঠিক বুঝে উঠতে পারছি না। জয়গোপালবাবু মানুষটা যে ছিটগ্রস্ত তা ঠিক। সুবিমলবাবুর কথায় মনে হলো জুতো চুরি নিয়ে ওর একটা পাগলামি আছে, অথচ কর্নেল এত গুরুত্ব দিয়ে ব্যাপারটা ভেবেছেন কেন কে জানে। কি আছে জয়গোপালবাবুর ঠাকুরদার দলিলে? 1:30টার মধ্যে স্নানাহার সেরে নিয়ে কর্নেল বলেছিলেন, আজ দমোহানি জলাধারে পাখি দেখার মতো সময় পাব না, বরং বাবুগঞ্জের ভিতরটা দেখে নেওয়া যাক, সুবিমলকে সঙ্গে নিয়ে বেরোব। কর্নেল, মফস্বল শহরের যা অবস্থা, ওর ভিতরে আপনার দর্শনযোগ্য কিছু আছে বলে আমার না মনে হয় না। তার চেয়ে গোয়েন্দামশাই কি অবস্থায় কোথায় আছেন চলুন গিয়ে দেখে আসি। হ্যাঁ, পাশে একটা নদী যখন আছে তখন শ্মশান ঘাট সেই নদীর ধারে কোথাও একটা নিশ্চয়ই থাকবে। সাধু বাবার বেশে হালদার মশাই শ্মশান ঘাট বেছে নিতেও পারেন। সেই সময় সুবিমল এসে গেল। স্যার, এবেলা কি প্রোগ্রাম করেছেন? জয়ন্ত এখানকার শ্মশান ঘাটটা দেখতে চাইছে। সুবিমল গম্ভীর হয়ে বলল, বাবুগঞ্জের শ্মশান ঘাট খুব প্রাচীন, জমিদার বাবুদের পূর্বপুরুষরা জায়গাটা নদীর তলা থেকে পাথরে বাঁধিয়ে দিয়েছিলেন যাতে নদীর স্রোতে ধসে না যায়। বুঝুন স্যার, মালগাড়িতে চাপিয়ে বিহার থেকে সেই পাথর আনা হয়েছিল, তারপর গরু মোষের গাড়িতে চাপিয়ে বাবুগঞ্জ। বুঝুন কি এলাহি কাণ্ড! তারপর ওই শ্মশানকালীর মন্দির। জয়ন্তবাবু দেখার মতোই জায়গা দেখতে চেয়েছেন স্যার। দেখার মতো জায়গা মানে? সুবিমল চাপা গলায় বলল, শ্মশানকালীর মন্দিরে নরবলি দিত জমিদারের পূর্বপুরুষেরা। শুনেছি কাকে বলি দেওয়া হবে তার খোঁজ দিত জমিদারের নায়েব।
যে প্রজার খাজনার সবচেয়ে বেশি বাকি পড়েছে সেই হতভাগাকে রাত্রিরে পাইকরা বেঁধে আনত স্যার। যদিও সে মন্দির ভেঙে গেছে আর বটগাছটা গিলে খেয়েছে মন্দির, আর বটগাছের গোড়ায় মন্দিরের ধ্বংসস্তূপে যে কত মরার খুলি আছে না দেখলে বিশ্বাস করবেন না আপনারা। কখনো সখনো কোনো সাধু বাবা এসে খুলিগুলি জড়ো করে বসে থাকে আর ধুনি জেলে চোখ বুঝে মন্ত্র পড়ে। কথাটা শুনতে পেয়ে চণ্ডী বলল, কাল সন্ধ্যাবেলায় দেখেছিলাম এক সাধু বাবা এসে জুটেছেন। কর্নেল আমার দিকে একবার তাকিয়ে নিয়ে বললেন, তাহলে জয়ন্তর ইচ্ছেই পূর্ণ হোক। সুবিমল, কোথায় সেই শ্মশানঘাট? শর্টকাটে যেতে চাই কিন্তু। তাহলে নদীর ধারে বাঁধের পথে চলুন, ওই ব্রিজ পেরিয়ে একটুখানি এগোতে হবে। পূর্ব বাহিনী বেহুলার দক্ষিণ তীরে বাঁধের দুধারে ঘন গাছপালা আর ঝোপঝাড়, একটা জেলে বসতিও বাঁদিকে চোখে পড়ল। একটা একতলা ঘরের মাথায় টাঙানো আছে সাইনবোর্ড, তাতে লেখা আছে বাবুগঞ্জ ঝাপুইহাটি মৎস্যজীবী সমবায় সমিতি। কিছুদূর হেঁটে যাওয়ার পর নদীর ব্রিজের এদিকটায় দুধারে দোকানপাট আর ভিড়। ব্রিজ পেরিয়ে গিয়ে আবার বাঁধ এবং গাছের সারি, তারপর নদী যেখানে উত্তরে বাঁক নিয়েছে সেইখানে উঁচু জমির ওপর একটা বিশাল বট গাছ। কর্নেল মাঝে মাঝে বাইনোকুলারে হয়তো পাখি দেখছিলেন। সবিমল বলল, এই যে স্যার এসে গেছি। চওড়া উঁচু জায়গাটা ছাই ভর্তি, ঘাসে ঢাকা বটতলার অধিকটায় ইতস্তত চিতার ছাই, সেই ছাই উত্তরের বাতাসে ছড়িয়ে পড়েছে। বাঁধ থেকে সেখানে কয়েক পা এগিয়ে তারপর সাধু বাবাকে চোখে পড়ল। সামনে ধুনি জেলে গায়ে কম্বল জড়িয়ে তিনি বসে আছেন। হ্যাঁ, ইনি গোয়েন্দাপ্রবরই বটে, আমাদের দেখা মাত্র তিনি চোখ বন্ধ করে ফেললেন। সুবিমল একটু দূরে হাঁটু মুড়ে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছে দেখে হাসি পাচ্ছিল, কিন্তু কর্নেল চোখের ইঙ্গিতে আমাকে দূরে থাকতে বললেন। আমি আস্তে বললুম, সুবিমল বাবু, সাধু বাবা খুব রাগী মানুষ মনে হচ্ছে, কিন্তু পাশেই দেখছেন ত্রিশূল পোঁতা, কিচ্ছু বলা যায় না, হঠাৎ ত্রিশূল ছুঁড়ে মারতে পারেন। তার চেয়ে চলুন ওপাশে ওই নিম গাছটার কাছে গিয়ে দাঁড়াই, কর্নেলের ব্যাপার তো জানেন, উনি সাধুদের সঙ্গে বেশ ভাব জমিয়ে তুলতে পারেন। নিমতলায় দাঁড়িয়ে লক্ষ্য করলুম কর্নেল অবিকল সুবিমলের মতো হাঁটু মুড়ে নম করলেন, তবে টুপি পরা মাথা মাটিতে ঠেকানোর অসুবিধা আছে। তারপর দেখলুম দুজনে কিসব কথা হচ্ছে। সুবিমল সতর্কভাবে একটু হেসে ফিসফিস করে বলল, বুঝলেন জয়ন্তবাবু, সাধু বাবা কর্নেল সাহেবকে বিদেশি সাহেব ভেবেছে। আমি সাধু বাবাদের এই ব্যাপারটা দেখেছি জানেন, সাহেব মেমদের এটা কিন্তু খুব খাতির করে। একটু পরে কর্নেল এসে বললেন, সাধু বাবার আশীর্বাদ নিয়ে এলুম। তাহলে আমিও যাই আশীর্বাদটা নিয়ে আসি নাকি? কর্নেল গম্ভীর মুখে বললেন, সাধু বাবা প্রতিদিন মাত্র একজনকে আশীর্বাদ করেন, তারপর যারা যায় তাদের অভিশাপ দেন। ভাগ্যিস আজ সারাদিন ওর কাছে কেউ যায়নি, নইলে আমাকে অভিশাপ দিতেন, এক সাংঘাতিক সাধু। চলো সুবিমল, আমার এখান থেকে কেটে পড়ি। সুবিমল বাঁধে উঠে বলল, জয়ন্তবাবু নিশ্চয় মরা খুলিগুলো দেখতে পেয়েছেন? হ্যাঁ দেখলুম তো, কত খুলি গাছে শেকড়ে আটকে আছে। সুবিমল হঠাৎ ফুঁসে উঠল, ওই হতভাগা প্রজাদের অভিশাপে তো মুখুজ্জেদের জমিদারি ধ্বংস হয়ে গেছে। জমিদারি প্রথা উচ্ছেদ করা হয়েছিল স্বাধীনতার পরে, হতভাগ্যদের অভিশাপ দেরি করে লেগেছিল। দেরি কি বলছেন স্যার, প্রমথ মুখুজ্জের ঠাকুরদার আমলেই নাকি সাংঘাতিক কাণ্ড হয়েছিল, তখন তো আমার জন্মই হয়নি। 1942 সালের আগস্ট বিপ্লবের কথা বইয়ে পড়েছি, আপনারা যদিও আমার চেয়ে বেশি জানেন। বাবার মুখে শুনেছিলুম আগস্ট মাসে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল কদিন ধরে। এক রাত্রে স্বদেশীবাবুরা জমিদারের খাজানসিখানা লুট করেছিলেন, অনেক ধনরত্ন নাকি লুট হয়েছিল। শোনা যায় জয়গোপালবাবুর ঠাকুরদা ছিলেন খাজানচিবাবু, তাকে বেঁধে রেখে নাকি লুট চলেছিল। শেষ রাত্রিতে বিনয়বাবু মানে খাজানচি কোনোভাবে বাঁধন খুলে পালিয়ে আসেন। তবে শোনা কথা স্যার, খাজানচিবাবু নাকি বিপ্লবীবাবুদের লুট করা জুয়েলসের কিছুটা কুড়িয়ে পেয়েছিলেন, আর তাই নিয়ে ধুমধুমার কাণ্ড বেঁধেছিল। পুলিশ বিনয়বাবুকে জেল খাটাতে চেয়েছিল, প্রমাণের অভাবে তিনি খালাস পান। তবে জমিদারবাবুদের অত্যাচার থেকে বাঁচতে তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন। তারপর বছর আট দশ পরে বিনয়বাবু বাবুগঞ্জে ফিরে আসেন,
জমিদার বাবুদের অবস্থা ততদিনে পড়ে গেছে। দালান কোঠা মেরামতের অভাবে ধসে পড়েছে। ওই যে বলেছিলুম অভিশাপ। তাহলে জয়গোপাল বাবুর ঠাকুরদা নিরাপদে বাড়িঘর তৈরি করে বসবাস করতে পেরেছিলেন? হ্যাঁ স্যার, এখনো সেই তিন কামরা একতলা বাড়ি আছে। চলো সুবিমল, সেই বাড়িটা বাইরে থেকে দেখে বাবুগঞ্জের ভিতর দিয়ে বাংলোয় ফিরব। ব্রিজের কাছে আসতেই দেখলুম একটা লোক লাঠি হাতে ল্যাংচাতে ল্যাংচাতে এদিকে আসছে। গায়ে সোয়েটার, মাথায় মাফলার জড়ানো, আর পরনে যেমন তেমন প্যান্ট, পায়ে চপ্পল। আর হ্যাঁ, লোকটা যে নেশা করেছে সেটা দেখেই বোঝা যাচ্ছিল। সুবিমলকে দেখেই সে বলে উঠল, এই যে বাবা হারাডন। সুবিমল ধমকে সুরে বলল, মাতলামি করবে না প্রবোধদা, দেখছো না আমার সঙ্গে কারা আছেন? জয়গোপালবাবুর মুখে তার পিস্তুত ভাই প্রবোধের কথা শুনেছিল। তাহলে এই সেই প্রবোধ। সে জড়ানো গলায় হেসে বলল, মাইরে সুবিমল, আমার খালি ভুল হয়, ছেলেকে দেখলেই বাবের নাম বলে ফেলি। হ্যাঁ, তুমি ঝাবুঘাটির হারাধনের ছেলে সুবিমল। তা বাবা সুবিমল, সাবধান, জুতো হারিও না যেন, জুতো হারাতে হারাতে সে নিজেই হারিয়ে যাবে। মায়ের বলছি, আমাদের কোপার জয়গোপালের জুতো হারাতো না, শেষে আর শুনি সে নিজেই হারিয়ে গেছে। হেমি কেঁদে কেঁদে থানা পুলিশ করে বেড়াচ্ছে। তা এই যে বাবা সাহেব, গিভ মি 10 রুপি, অনলি 10, প্লিজ গিভ গিভ। জয়গোপালবাবু হারিয়ে গেছেন, আপনি তাঁকে খুঁজে বের করুন। ঝপ বাবা, এ তো ডিসি সাহেব দেখছি, দুষ। কর্নেল আমাকে অবাক করে তাকে একটা 10 টাকার নোট দিয়ে বললেন, জয়গোপালবাবু আপনার মামার ছেলে, তাঁকে খুঁজে বের করে সুবিমলকে গোপনে জানালে 100 টাকা বকশিস পাবেন, কেউ যেন জানতে না পারে। টাকাটা পেয়ে প্রবোধ যেন হকচকিয়ে গিয়েছিল, তাড়াতাড়ি কর্নেলকে একটা সেলাম ঠুকল, তারপর চাপা স্বরে বলল, মাইরি 100 টাকা দেবেন? দেব। মা কালীর দিব্যে? মা কালীর দিব্যে। মাতাল প্রবোধ ল্যাংচাতে ল্যাংচাতে ভিড়ের মধ্যে গিয়ে মিশল। শেষ বিকেলে তখন ব্রিজের মুখে যানবাহন আর তুমুল ভিড়, কারণ বাবুগঞ্জের উত্তর প্রান্তে ব্রিজের কাছাকাছি দুধারে দোকানপাট। নদীর ওপারের গ্রাম গ্রামান্তর থেকে লোকেরা এসে শেষ বেলায় কেনাকাটা করে বাড়ি ফেরার জন্য ব্যস্ত। গরু মোষের গাড়ি, সাইকেল, ভ্যান, টেম্পো, লরি, বাস সব ব্রিজের মুখে এসে একেবারে জট পাকিয়ে গেছে। ভিড় পেরিয়ে কিছুটা যাওয়ার পর সুবিমল কর্নেলকে বলল, ওই মাতালটাকে টাকা দিলেন স্যার, ও আবার মদের দোকানে গিয়ে মদ গিলবে। সুবিমল, এবার জয়গোপাল বাবুর বাড়ি চলো। এই যে সামনে ডান দিকে গলি রাস্তায় ঢুকতে হবে। কিন্তু আপনি কি প্রবোধদার কথা বিশ্বাস করেছেন? কিছু বলা যায় না, প্রবোধের কথা সত্যি হতেও পারে। বিকেলের আলো দ্রুত কমে আসছিল। গলির দুপাশে মাটি বা ইটের একতলা বাড়ি, কিন্তু গলিপথটা নির্জন। একটু পরে দুধারে পোড়ো জমি চোখে পড়ল, ঝোপ জঙ্গল গজিয়ে আছে। তারপর একটা পুরনো একতলা ইটের বাড়ি দেখতে পেলুম। সামনে খানিকটা জায়গায় মাটি নগ্ন, সেখানে দাঁড়িয়ে সুবিমল বাঁ দিকে নিচু পাঁচিলে ঘেরা জমিটা দেখিয়ে বলল, ওই যে স্যার, ওখানে মুখুজ্জামশায়ের এক শরিক অবনীবাবু, উনি গার্লস স্কুল তৈরি করবেন, কিন্তু জমিটা জবরদখল। জয়গোপালবাবু যখন রেলে চাকরি করতেন তখন হিমিদি, মানে ওই হৈমন্তীদি, উনি স্যার প্রাইমারি স্কুলের টিচার, তো উনি অবনীবাবুর সঙ্গে এঁটে উঠতে পারেননি, মামলা করারও সাহস হয়নি। পঞ্চায়েতে নালিশ করেছিলেন, শেষে পঞ্চায়েত বলেছিল জমিটা খালি পড়ে আছে, ওটা গার্লস স্কুলের জন্য দান করে দাও। এই সময় বাড়ির দরজা খুলে একজন প্রৌঢ়া বেরিয়ে বললেন, ওখানে কারা গো? সুবিমল এগিয়ে গিয়ে বলল, সরলা মাসি, আমি সুবিমল, হিমিদি বাড়ি নেই বুঝি? ও সুবিমল, এই দেখো না বাবা কি বিপদ, আমাকে পাহাড়ায় রেখে বাবু দিদি গেছেন থানায়, সেই দুপুরে গেছেন, এখনো ফিরছেন না, আমি শুধু ঘর বার করছি। কি বিপদ সরলা মাসি? তুমি শোনোনি,
সারা বাবুগঞ্জে রটে গেছে যে, বিপদ বলে বিপদ। হ্যাঁ, অমন এক জল জ্যান্ত লোক গোপালবাবু কলকাতা গেলেন, গিয়ে ফেরার পথে হারিয়ে গেলেন। হারিয়ে গেলেন মানে? হারিয়ে গেলেন বই কি, রানাঘাট স্টেশনে বাবুদাদাকে ট্রেন থেকে কাল বিকেলে নামতে দেখেছিল হরেন গয়লা, আরও দেখেছিল মুসলমান পাড়ার মকবুল। বাবু দিদির কান্নাকাটি আর থানা পুলিশ করার খবর পেয়ে তারা এসে বলে গিয়েছে, পুলিশকেও বলেছে। এদিকে সারাটা রাত্রির গেল, সকাল গেল, বাবুদাদার খবর নেই। বাবু দিদির মাস্তুতো দাদা কলকাতার পুলিশ, তাকে বাবু দিদি টেলিফোনে খবর দিয়েছিলেন। তিনি এই দুপুরবেলা এসে বাবু দিদিকে নিয়ে আবার থানায় গেছেন বলে প্রৌঢ়া আমাদের দিকে তাকালেন। সুবিমল বলল, এনারা কলকাতার সাহেব, এখানে বেড়াতে এসেছেন। আমি যেখানে কাজ করি সেই বাংলোতেই উঠেছেন। স্যার, সরলা মাসি জেলে পাড়াতে বাড়ি, দেখলে বুঝবেন না মাসির কি ক্ষমতা। ওদের মৎস্যজীবী সমবায় সমিতির অফিসে একদিন দিনের বেলায় ডাকাত পড়েছিল। মাছ বিক্রির টাকা সেদিন বিলি হওয়ার কথা, তো খবর পেয়ে নৌকায় চেপে ডাকাত এসেছিল। আর এই মাসি এক ডাকাতকে ধরে উপুর করে ফেলেছিল, বেগতিক দেখে অন্য ডাকাতরা পালিয়ে যায়। ও সব কথা থাক বাবা সুবিমল, এই বিপদ নিয়ে আমার মাথা ঠিক নেই। একদিন বাবুদাদা যেখানে যেতেন জুতো হারিয়ে আসতেন, ছেলে ছোকরারা ঠাট্টা তামাশা করত। এখন বাবুদাদা নিজেই কোথায় হারিয়ে গেলেন। রানাঘাট হাসপাতাল থেকে বাবুগঞ্জ পর্যন্ত যত ছোট বড় হাসপাতাল আছে খোঁজ নিয়েছে পুলিশ, কোনো পাত্তা নেই। জয়গোপাল বাবুর কি কোনো শত্রু আছে এখানে? অমন ভোলা ভালা মানুষের কে শত্রু থাকবে সাহেব বাবা। বাবুদাদা রেলের চাকরি শেষ করে নিজের বাবার বাড়িতে এসে ঠাঁই নিয়েছিলেন। ওনার বোন একদিন বাড়িখানা যত্ন করে আগলে রেখেছেন, আর বাবু দিদিরও তো বয়স হয়েছে, ছেলে পুলে নেই, আর কদিন চাকরি করবেন? আপদে বিপদে পড়লেই আমাকেই খবর পাঠান, আসি। পাশে এসে দাঁড়ালে উনিও মনে জোর পান, কিন্তু এ যে কি হলো বুঝতে পারছি না। এই সুবিমল, এই বাড়ির দরজায় কারা নাকি কুকুরের মুন্ডু কেটে ঝুলিয়েছিল, তুমিই বলছিলে। সুবিমল কিছু বলার আগেই সরলা দেবী বললেন, আগে হ্যাঁ সাহেব বাবা, বাবু দিদির পোষা কুকুর, কালো রঙের জন্য কালু বলে তাকে ডাকতেন, রাত বিরেতে বাড়ি পাহারা দিত, পেল্লায় কুকুর গো, বাঘের মতো গজরাত। সুবিমল বলছিল দুষ্টু ছেলে ছোকরাদের কীর্তি। সরলা দেবী চোখ বড় করে ক্রুদ্ধ স্বরে বললেন, ছেলে ছোকরাদের সাধ্য কি রাত্রিরে তার কাছে যায়? সাহেব বাবা, এ কাজ বজ্জাত লোকেদের, পাশেই দশ কাটা জায়গা গিলে খেয়ে আস মেটেনি, এখন বাড়িখানা গিলে খাওয়ার মতলব করেছে। কালুকে মেরে বাড়ি দখল করবে কি করে? সরলামাসি তুমি কি বলছো? বাবু দিদি বলছিল কালুকে মারার পর রোজ রাত্রিরে জালনার পিছনে কারা এসে ভূত পেরেতের গলায় কিসব বলে, তখন বাবু দিদি বাড়িতে ইলেকট্রিক আলো জেলে বাবুদাদাকে ডাকাডাকি করেন। বুঝলে বাবারা, কাল সন্ধে হয়ে গেল, বাবুদাদা কলকাতা থেকে ফিরলেন না। তখন ওই গলির মুখে মণ্ডলবাবুর ছেলে বিট্টুকে বাবু দিদি পাঠিয়েছিলেন, ওর ছাত তোর বিট্টু, সে আমায় ডেকে এনেছিল। তারপর রাত্রিরে ওই ভূত পেরেতের উৎপাত, জানলা খুলেই টর্চ বাতি জ্বালালুম, কাউকেও দেখতে পেলুম না, দৌড়ে পালানোর শব্দ শুনলুম। তখন চেঁচিয়ে বললুম, ওরে বদমাশের দল, আমি সেই ডাকাত ধরা মেয়ে সল্লা মেছুনি, এমন চেপে ধরবো না, মাছ বেদা করে বিধব। ভূত পেরেতের গলায় কি বলছিল তারা বুঝতে পেরেছ? সব কথা বুঝতে পারিনি, তবে একটা কথা কানে আসছিল, জুতো। জুতো? আগে হ্যাঁ সাহেব বাবা, জুতো। তাহলে দুষ্টু ছেলেদের কাজ। ছেলেদের অমন গলাস্বর হয় না, আর পায়ের শব্দ অত জোরালো হয় না। পেছনের দিকে গলির মুখে ততক্ষণে আলো জ্বলে উঠেছে, কাছে ও দূরে শাক বাজছিল। সরলা, বাড়ির আলো জ্বালবে না? সরলা দেবী এতক্ষণে কাপড়ের আড়াল থেকে টর্চ আর একটা ধারালো হেসো বের করে বললেন,
ঘরের ভেতরে আলোর সুইচ, বাবু দিদি সব ঘরে তালা এঁটে গিয়েছেন। বলেই তিনি আঙুল তুললেন। ওই বাবু দিদিরা আসছেন। ঘুরে দেখলুম সরলা দেবীর বৈশী একজন মহিলা আর একজন প্যান্ট শার্ট সোয়েটার পরা ভদ্রলোক গলিপথে এগিয়ে আসছেন। কাছে এসে সেই ভদ্রলোক কর্নেলকে নমস্কার করে বললেন, আরে স্যার, আপনি? হ্যাঁ পরেশ, জয়গোপাল বাবু নিখোঁজ হওয়ার খবর শুনে সেজ বাংলো থেকে চলে এসেছি। বুঝলুম যে ইনি সেই কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পরেশ বাবু। তিনি বললেন, হিমিদি, ইনি সেই কর্নেল সাহেব, আর ইনি হলেন কর্নেল সাহেবের সঙ্গী সাংবাদিক জয়ন্ত চৌধুরী। হৈমন্তী আমাদের নমস্কার করে দ্রুত এগিয়ে গেলেন। সরলা দেবী তাকে অনুসরণ করলেন। তোমরা থানায় গিয়েছিলে শুনলুম? সব বলছি স্যার, এখানে এত মশার মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন, চলুন স্যার ভিতরে চলুন। এই সময় সামনের একটা ঘরের দরজা খুলে গেল, ভেতরে উজ্জ্বল আলো। হৈমন্তী ডাকলেন, পরেশ, কর্নেল সাহেবদের এই ঘরে নিয়ে এসো। ঘরের সামনে এক টুকরো বারান্দা আছে, বাইরের এই বারান্দায় উঠে কর্নেল থমকে দাঁড়ালেন। কি হলো স্যার? কর্নেল পকেট থেকে তাঁর খুদে কিন্তু জোরালো টর্চের আলো পায়ের কাছে ফেললেন। দেখলুম ছোট্ট এক টুকরো ইটের সঙ্গে বাঁধা ভাঁজ করা একটা হলদে কাগজ। কর্নেল সেটা কুড়িয়ে নিয়ে বললেন, এটা সরলাবা তোমাদের চোখে পড়ার মতো জায়গায় কখন কেউ রেখে গেছে, দেখা যাক এতে কি আছে। ঘরে ঢুকে দেখলুম একপাশে একটা তক্তপোষ, তাতে শতরঞ্চি বিছানো আছে, আর একটা পুরনো নড়বড়ের টেবিল, চারটে তেমনই নড়বড়ের চেয়ার। দেওয়ালে পুরনো একটা ক্যালেন্ডার ঝুলছে, দেওয়ালের তাকে ঠাসাঠাসি কিসব বই। পরেশের কথায় আমরা তক্তপোষে বসলুম। কর্নেলের তাগড়াই শরীরের চাপে চেয়ার যে ভেঙে যেতে পারত তা পরেশবাবু বিলক্ষণ জানেন বলে মনে হল। হৈমন্তী ও সরলা দেবী দুজনে ততক্ষণে সম্ভবত রান্নাঘরে আমাদের জন্য চা করতে গেছেন। বাবুগঞ্জে শীতটা এতক্ষণে আমাকে বাগে পেয়েছে, জ্যাকেটের জিপটা টেনে দিলুম। কর্নেল ইটের টুকরো থেকে সাবধানে ভাঁজ করা কাগজটা খুলে ফেলেছেন, চোখ বুলিয়ে তিনি পরেশবাবুকে দিলেন। পরেশবাবু পড়ার পর বললেন, কাদের এত স্পর্ধা, হ্যাঁ হিমিদিকে এইভাবে চিঠি লিখে হুমকি দিয়েছে? সুবিমল ব্যস্তভাবে চাপা স্বরে জিজ্ঞেস করল, কি লিখেছে? আমিও না বলে পারলুম না। আচ্ছা চিঠিটা আমি একবার দেখতে পারি? পরেশবাবু চিঠিটা আমাকে দিলেন। দেখলুম হলদে কাগজটার উল্টো পিঠে কীটনাশক ওষুধের বিজ্ঞাপন, খালি পিঠে লাল কালিতে লেখা আছে ইংরেজিতে একটা লাইন, HEMEBONETK। কর্নেল, লোকটা কিন্তু রসিক, ইংরেজিতে যা লিখেছে তা পড়লে হবে হিমি বনটিকে, অদ্ভুত রসিকতা তো। এবার বাকিটা পড়ুন, রসিকতা না স্পর্ধা বুঝতে পারবেন। জয়গোপাল বাবুর মতোই ছিটগ্রস্ত। সুবিমল আগের মতোই ব্যস্তভাবে বলল, পড়ুন না জয়ন্তবাবু, কি লিখেছে? পদ্য বলে তো মনে হচ্ছে। হ্যাঁ তুমি পদ্যের মতো করেই পড়ো। এই যে হৈমন্তী দেবী এসে পড়েছেন, আমরা চা খাই, আপনি পদ্য শুনুন। সরলা কোথায়? তাকেও ডাকা উচিত। শ্মশানঘাটের সাধু বাবাকে চা পাঠাতে দেরি হয়েছে, সরলাই তাকে চা দিতে গেল। শ্মশানঘাটের সাধু বাবা? আগে হ্যাঁ, উনি রাত্রিরে এখানে দুমুঠো খেয়ে এই ঘরে শুয়ে থাকেন, আবার ভোরবেলা হলে চলে যান, সারাদিন তপজপ করেন। ওর সেবা যত্ন আমি করছি। তা কর্নেল সাহেব পদ্যের কথা বলছেন, কি পদ্য? কোনো বজ্জাত তোমাকে হুমকি দিয়ে পদ্য লিখেছে, ওই কাগজটা সুতোয় জড়িয়ে ইটের টুকরোতে বেঁধে বারান্দায় কখন সে রেখে গিয়েছিল। আপনাকে লেখা চিঠি আপনি পাবেন, আগে কানে শুনে নিন, পড়ো জয়ন্ত। কর্নেল নীলাদ্রি সরকার, তাহাকে ডাকার কি দরকার, প্রাণ যদি চাও গোপালদার, সিন্ধুক খুলবে ঠাকুরদার, দর্শন পাবে দুই পাদুকার, জঙ্গলে পোড়ো ভিটে সাধু খাঁড়, নিশিরাতে ঠিক ঠাঁই রাখবার, হুঁশিয়ার পুলিশকে ডাকবার, চেষ্টাটি করলে গোপালদার, মুন্ডুটি ধর ছেড়ে যাবে তার, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। চিঠিটা ওকে দাও জয়ন্ত। হৈমন্তী দেবীর হাতে চিঠিটা দিয়ে চায়ে চুমুক দিলুম। তারপর লক্ষ্য করলুম
হৈমন্তী চিঠিটাতে দ্রুত চোখ বুলিয়ে বললেন, কর্নেল সাহেব, এ তো ভারী অদ্ভুত ব্যাপার, গোলমেলে ঠেকছে। আগে বলুন, জঙ্গলের কোথায় কোনো সাধু খাঁর পোড়ো ভিটে আছে নিশ্চয়ই আপনি জানেন? হ্যাঁ, পুরনো জমিদার বাড়ির ওধারে হরনাথ সাধুখা নামে এক ব্যবসায়ীর বাড়ি ছিল। এখন তো সেই জমিদার বাড়ি ধ্বংসস্তূপ। হরনাথবাবু এখন বাজারে এসে বাড়ি করেছেন, চাল ডাল এসবের আড়তদারি ব্যবসা করেন তিনি। আপনার ঠাকুরদার সিন্ধুক কোথায় আছে? হৈমন্তী দেবী কর্নেলের দিকে একবার তাকিয়ে মুখ নামালেন, তারপর মাথা নেড়ে আস্তে আস্তে বললেন, জানি না। আপনার ঠাকুরদার উইল আমি আপনার দাদার কাছ থেকে নিয়ে দেখেছি, তাতে একটা প্রাচীন সিন্ধুকের কথা আছে। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলুম, আপনাদের তিন কামরা বাড়িটা একতলা, অথচ উইলে লেখা আছে বাড়ির একটা অংশ দোতলা, সেই অংশের একতলায় সিন্ধুকটা আছে। পরেশবাবু বললেন, আমি তো এ বাড়িতে ছোটবেলায় কতবার এসেছি, দোতলায় তো কোনো ঘর দেখিনি। যদি আমার জন্মের আগে কোনো অংশে দোতলা থাকতো, সে কথা তো নিশ্চয়ই জানতে পারতুম। দোতলা ঘর থাকলে তা ভেঙে যাওয়ার কোনো চিহ্ন থাকতো, আমি উইল দেখেছি। ওটা যে মোহরীবাবু লিখেছিলেন তারই ভুল বলে আমার ধারণা। আপনার দাদার কি ধারণা জানেন? দাদার বিশ্বাস সিন্ধুকটা কোনো ঘরে পোঁতা আছে। আপনার ঠাকুরদার পাদুকা অর্থাৎ জুতোর ব্যাপারটা কি আপনি জানেন? না, দাদা আসবার পর তার অনেকগুলো জুতো হারিয়েছিল, তারপর দাদা নিজেই হারিয়ে গেল। শেষেই চিঠি, কে বা কারা দাদাকে কোথায় বন্দি করে রেখে ঠাকুরদার জুতো দাবি করছে কিছু বুঝছি না। পরেশ, পুলিশ কি জয়গোপালবাবুর অন্তর্ধানের কোনো হদিশ পেয়েছে? স্যার, বাবুগঞ্জে হরেন নামে একজন গোয়ালা আছে, সে দুধের কারবার করে, রোজ কলকাতায় সে যাতায়াত করে। সেই পুলিশকে বলেছে প্ল্যাটফর্মের ভিড়ের মধ্যে গোপালদাকে সে দেখেছিল। আর মকবুল নামে একটা লোক ডিমের কারবারি, সেও স্টেশনের পিছনে বাসে চাপবার সময় গোপালদাকে দেখতে পেয়েছিল। গোপালদা হন্তদন্ত হয়ে হেঁটে একটা প্রাইভেট কারের কাছে গিয়ে দাঁড়ালেন, আর তখনই বাস ছেড়ে দেয়, কাজেই মকবুল আর কিছু দেখতে পায়নি। তাই পুলিশ ঠিকই সন্দেহ করেছে যে গোপালদা কারো প্রাইভেট কারে চেপেছিলেন, সেই তাকে সুযোগ পেয়ে অপহরণ করেছে। গাড়ির রং বা কী গাড়ি এসব কি কিছু মকবুল লক্ষ্য করেছিল? গাড়িটার যা বর্ণনা মকবুল দিয়েছে তাতে অ্যাম্বাসাডার বলেই মনে হয়েছে। গাড়িটার রং কিন্তু তত সাদা নয়, মেটে রঙের। এখন সমস্যা হলো, বাবুগঞ্জে আজকাল অসংখ্য গাড়ি হয়ে গেছে। হিমিদির সন্দেহ ওটা অবনী মুখুজ্জের গাড়ি, কিন্তু তার তো অ্যাম্বাসাডার গাড়ি নেই, একটা সাদা রঙের মারুতি আছে। বলে পরেশবাবু ঘড়ি দেখলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, হিমিদি, আমাকে কিন্তু আজ 7:30 বাসে কলকাতায় ফিরতেই হবে। আর কর্নেল সাহেব, আমি একদিনের ছুটি নিয়ে এসেছিলাম, আপনি যখন এসে গেছেন আমি নিশ্চিন্ত। আর হ্যাঁ, বাবুগঞ্জ থানার ওসি বাসুদেব ঘোষ এখানে আপনার আসবার কথা জানেন, পুলিশ সুপার তাকে খবর দিয়েছেন। বাসুদেববাবু সেজ বাংলোয় আপনার সঙ্গে আজ রাতেই দেখা করতে যাবেন। পরেশবাবু হৈমন্তী দেবীর সঙ্গে বাড়ির ভিতরে চলে গেলেন। সেই সময় সুবিমল চাপা স্বরে বলল, আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? হিমিদির ঠাকুরদার সিন্ধুক কোথায় লুকোনো আছে তা হয়তো হিমিদি জানেন। কি করে বুঝলে? হিমিদির চোখ মুখ দেখে। সিন্ধুকের কথা শুনেই উনি কেমন যেন চমকে উঠেছিলেন। কর্নেল কিছু বলার আগেই একটা ব্রিফকেস হাতে নিয়ে পরেশবাবু এলেন, তারপর আমাদের কাছে বিদায় নিয়ে বেরিয়ে গেলেন। হৈমন্তী দেবী বাইরের বারান্দায় গিয়ে তাকে বললেন, তোমাকে টেলিফোন করে সব জানাবো পরেশ। তিনি ভিতরে এলে কর্নেল বললেন, হৈমন্তী দেবী, ওই পদ্যে লেখা চিঠিটা আমার দরকার, আপনার দাদাকে উদ্ধার করার জন্য ওটা একটা মূল্যবান সূত্র। তবে একটা কথা, পুলিশকে এই চিঠির কথা যেন জানাবেন না। চিঠিটা হৈমন্তী দেবীর হাতের মুঠোয় ছিল, তিনি কর্নেলকে সেটা দিলেন। এই সময় সরলা দেবীর সাড়া পাওয়া গেল, তিনি বাইরের বারান্দায় উঠে ঘরে ঢুকলেন। তার হাতে ছোট্ট একটা কেটলি আর কাঁচের গেলাস। তিনি বললেন, গিয়ে দেখি শ্মশানঘাটে ধুনির আগুন আছে কিন্তু সাধু বাবা নেই, ডাকাডাকি করেও সাড়া পেলুম না।
সাধু সন্ন্যাসীদের স্বভাব এরকমই, কোথায় কখন থাকেন আবার উধাও হয়ে যান। আচ্ছা চলি, চিন্তা করবেন না, আপনার দাদাকে আশা করি শিগগিরই উদ্ধার করে দেব। যে পথে গিয়েছিলুম সেজ বাংলোয় সে পথেই এসেছিলুম। ঠান্ডায় আমার হাত পা প্রায় নিঃসার। সুবিমল ঠাকমশাইকে কফির তাগিদ দিয়ে রুম হিটারে সুইচ অন করে দিল, তারপর সে বেরিয়ে গেল। তখন কর্নেলকে চাপা স্বরে জিজ্ঞেস করলুম, হালদার মশাইয়ের কানে আপনি কি ফুসমন্তর দিলেন বলুন তো, যে উনি শ্মশান ঘাট থেকে একেবারে উধাও হয়ে গেলেন? কাল বাবুগঞ্জে এসেই হালদার মশাই শ্মশান ঘাটের ওদিকে ঝোপের আড়ালে সাধু সেজে গিয়েছিলেন, তারপর শ্মশান ঘাটের বটতলায় ধুনি জেলে বসেছিলেন। বরাত ভালো, হৈমন্তীর সাধু সন্ন্যাসীর প্রতি খুব ভক্তি আছে, সেটা অবশ্য তাঁর পক্ষে স্বাভাবিক। তবে তাঁর দেখা দেখি সরলারও একই রকম ভক্তি আছে। সরলা কাল বিকেলে শ্মশান ঘাটে এক সাধু বাবাকে দেখে হৈমন্তীকে খবর দিয়েছিল। ব্যাস, শীতের রাতে শ্মশান ঘাটে কাটানো সম্ভব ছিল না বলবো না, কারণ হালদার মশাইয়ের পক্ষে পুলিশ জীবনে অমন অভিজ্ঞতা হয়েছে, কিন্তু ওখানে বসে থেকে কষ্ট করে রাত কাটিয়ে তার লাভটা কি? তাঁর উদ্দেশ্য ছিল জয়গোপালবাবুর বাড়ির আনাচে কানাচে ওত পেতে দুর্বৃত্তদের পাকড়াও করা। কাজেই হৈমন্তী তাঁর সেবা যত্ন করতে চাইলে প্রত্যাখ্যান করবেন কেন? তাহলে গত রাতে গোয়েন্দামশাই দুর্বৃত্তদের সঙ্গে লড়াইয়ের সুযোগ পেয়েছিলেন? না না, তারা আড়াল থেকে সম্ভবত দেখেছিল ত্রিশূলধারী এক সাধু বাবা হৈমন্তীর অতিথি। তা আজ উনি হঠাৎ বেপাত্তা হলেন কেন আপনার পরামর্শে? হ্যাঁ, হালদার মশাই আমাকে খবর দিলেন জয়গোপালবাবু বাড়ি ফেরার পথে নিখোঁজ, তাঁর বোন থানা পুলিশ করে বেড়াচ্ছেন। কথাটা শুনেই আমি ওকে পরামর্শ দিলুম প্রাক্তন জমিদার পরিবারের ঠাকুর বাড়িতে চলে যান, খুব হুঙ্কার ছাড়বেন, তন্ত্রমন্ত্র আওড়াবেন। তাতে কি লাভ? মুখুজ্জি বাড়ির লোকজনের গতিবিধির খবর দৈবাৎ মিলতেও পারে। আচ্ছা কর্নেল, জয়গোপালবাবুর নিখোঁজ হওয়ার সঙ্গে মুখুজ্জেদের কোনো যোগাযোগ আছে বলে কি আপনি মনে করছেন? জানি না, তবে চান্স নিলে ক্ষতি কি? এই সময় ঠাকমশাই ট্রেতে কফি আর পাঁপড় ভাজা এনে টেবিলে রাখলেন, তারপর বললেন, সাহেবকে থানা থেকে ফোন করেছিল কেউ, চণ্ডি ফোন ধরেছিল। চণ্ডি কোথায়? আগে সে বাড়ি চলে গেছে, কাল সকালে ইঞ্জিনিয়ার সাহেবকে জিপ গাড়িতে চাপিয়ে সে কোথায় নিয়ে যাবে, গ্যারেজ থেকে জিপ গাড়ি চালিয়ে নিয়ে গেছে চণ্ডি। হ্যাঁ বুঝলেন স্যার, জিপ গাড়িটা ইঞ্জিনিয়ার সাহেব আপনাদের জন্যই পাঠিয়েছিলেন, আপনারা গাড়ি এনেছেন শুনে ইঞ্জিনিয়ার সাহেব ওই জিপ গাড়িটা চণ্ডিকে নিয়ে যেতে বলেছিলেন। ঠাকমশাই মাথায় মাফলার জড়িয়েছেন আর গায়ে আস্ত একখানা কম্বল। তিনি বেরিয়ে যাওয়ার পর বললুম, একটা ব্যাপার ভারী অদ্ভুত লাগছে। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, বলো। কিডন্যাপার হুমকি দিয়ে পদ্য লিখল কেন? সে এও জানে যে স্বয়ং নীলাদ্রি সরকার জয়গোপালবাবুর কেস নিয়েছেন এবং এখানে এসেছেন। লোকটাকে রসিক মনে হচ্ছে। পল্লি কবিও বলতে পারো, ছন্দ আর মিল দেখে মনে হচ্ছে সে অনেকদিন ধরে পদ্য লিখে। অবশ্য আমার তো মনে হয় বাঙালিরা জাত কবি। আচ্ছা কর্নেল, আপনি কখনো কবিতা লিখেছেন? বাইরে সুবিমলের কণ্ঠস্বর শোনা গেল। কার সাথে কথা বলছো জগাই? এক ভদ্রলোক সাহেবদের সঙ্গে দেখা করতে চান। কর্নেল বারান্দায় বেরিয়ে গিয়ে বললেন, কি আশ্চর্য হালদার মশাইজি, আসুন আসুন আসুন, সুবিমল গেট খুলে দিতে বলো। আমি চমকে উঠেছিলাম কিন্তু বাইরে গেলাম না। কর্নেলকে বলতে শুনলাম, সুবিমল পটে প্রচুর কফি আছে, একটা কাপ নিয়ে এসো। কর্নেলের পিছনে হালদার মশাই ঢুকলেন, তবে সাধু বাবার বেশে নয়, প্যান্ট শার্ট সোয়েটার কোট হনুমানের টুপি পরে এবং কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে। কর্নেল বলছিলেন আপনি মুখুজ্জেদের ঠাকুর বাড়িতে। পরে কইতাছি, আগে রেস লই। কর্নেল চুপচাপ কফি পানে মন দিলেন। একটু পরে সুবিমল একটা কাপ প্লেট আনল। সুবিমল, ইনি আমার বন্ধু। ওহ, তুমি তো দৈনিক সত্যসেবক পত্রিকায় জয়ন্তর ক্রাইম রিপোর্টার্স পড়ো, তাহলে অনুমান করো ইনি কে। মনে পড়েছে, আপনি হালদার মশাই বলে ডাকলেন, তখন আমার অত খেয়াল ছিল না। নমস্কার স্যার, আমি বাংলো কেয়ারটেকার সুবিমল হাজরা। গোয়েন্দা এবার হাসবার চেষ্টা করে বললেন, বয়সে পোলা পান, আপনি কমু কেন, তুমি কমু। নিশ্চয় স্যার, আপনাদের তিনজনকে একত্রে দেখতে পাবো,
তা কল্পনাও করিনি। কর্নেল মিটিমিটি হেসে বললেন, সুবিমল, বিকেলে শ্মশান ঘাটে একেই তুমি নম করেছিলে। এবার সুবিমল চমকে উঠে বলল, কি অদ্ভুত, ইনি সাধু বাবা সেজে শ্মশান ঘাটে বসেছিলেন? হ্যাঁ, ওই প্রকাণ্ড ব্যাগে ওর জটা জুটো দাড়ি টাড়ি সব আছে। কিন্তু ত্রিশূল, হালদার মশাই, ত্রিশূল কোথায় ফেলে এলেন? সব কমু, আগে কফি খাইয়া লই। হেভি ফাইট দিছি, তাই টায়ার্ড। সুবিমল, হালদার মশাইয়ের থাকার ব্যবস্থা করতে হবে। কোনো অসুবিধা নেই স্যার, ইঞ্জিনিয়ার সেন সাহেব এসে যে ঘরে থাকেন সেই ঘরেই ওর থাকার ব্যবস্থা করছি। আর ঠাকমশাকে বলে আসি একজন গেস্ট এসেছেন। সে বেরিয়ে যাওয়ার পর হালদার মশাই ফুঁ দিয়ে দ্রুত কফি শেষ করলেন। তারপর যা বললেন তা সংক্ষেপে এই। কর্নেলের কথা মতো সন্ধ্যায় হালদার মশাই শ্মশান ঘাট থেকে উঠে বাবুগঞ্জের ভিতর দিয়ে হেঁটে যান। তার নিজস্ব হিন্দিতে জমিদারদের ঠাকুরবাড়ির পথ জিজ্ঞেস করে চলতে থাকেন। তারপর নিজের খেয়ালে সোজা ঠাকুরবাড়িতে না ঢুকে পিছনে ধ্বংসস্তূপের মধ্যে ঢুকে পড়েন। ততক্ষণে সন্ধ্যারতি শেষ হয়েছে। হালদার মশাই পাঁচিল ডিঙিয়ে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু ঠাকুরবাড়ির ভিতরের চত্বরে উজ্জ্বল আলো। তিনি কি করবেন ভাবছেন, হঠাৎ পিছন থেকে টর্চের আলো এসে তাঁর ওপর পড়ে। বেগতিক দেখে তিনি ত্রিশূল তুলে হুঙ্কার দিয়ে তেড়ে যান, কিন্তু তাঁর পিছন থেকে কেউ তাকে চাপতে ধরে। জোর ধস্তাধস্তি চলতে থাকে। মরিয়া হয়ে হালদার মশাই তাঁর লাইসেন্স রিভলভার বের করে টর্চের দিকে গুলি ছোড়ে। টর্চের কাঁচ পুরো হয়ে টর্চ ছিটকে পড়ে। সামনে লোকটা আর্তনাদ করে ওঠে। এদিকে যে পিছন থেকে তাকে জাপটে ধরে মাটিতে ফেলেছিল, সে হালদার মশাইয়ের হাতে রিভলভার দেখে এবং গুলির শব্দ শুনে বাপরে বাপরে ডাকাত ডাকাত বলে চেঁচাতে চেঁচাতে রাস্তার দিকে ছুটে যায়। লোকেরা লাঠি শোটা বল্লম নিয়ে ছুটে আসতে পারে ভেবে হালদার মশাই ত্রিশূলের কথা ভুলে গিয়ে তাঁর ওই ঝোলাটি চেপে ধরে দৌড়াতে থাকেন। নাক বরাবর দৌড়ে নির্জন পিচ রাস্তা পেয়ে যান। তারপর টর্চের আলো জেলে সামনে শালের জঙ্গল দেখে ঢুকে পড়েন। জঙ্গলের ভিতরে তাড়াতাড়ি সাধু বাবার ছদ্মবেশ বদলে প্যান্ট শার্ট সোয়েটার কোট আর হনুমান টুপি পরে জঙ্গল থেকে বেরুচ্ছেন, সেই সময় দেখতে পান পাশের একটা মোরাম রাস্তা দিয়ে একটা গাড়ি আসছে। তিনি লক্ষ্য করেন ওটা জিপ গাড়ি। হাত তুলে গাড়ি দাঁড় করিয়ে তিনি সেচ বাংলোর কথা জিজ্ঞেস করলে জিপের চালক বলে এই মোরাম রাস্তা ধরে সোজা চলে যান। ইঞ্জিনিয়ার মিস্টার সেনের জিপ গাড়ি, চণ্ডী গাড়িটা নিয়ে যাচ্ছিল। যাই হোক, বোঝা যাচ্ছে আমাকে তো বটেই, আপনাকেও শত্রুপক্ষ চেনে, এটা একটা ভাববার কথা। তো সব পরে ভাবা যাবে। আপনি বাথরুমে ঢুকে অন্তত মুখ হাতটা ধুয়ে নিন। হ্যাঁ, গরম জলের ব্যবস্থা আছে, আপনার মুখে এখনও ছাইয়ের ময়লা লেগে রয়েছে। রুমালে চিতার ছাই মোছা যায় না, আর কপালের লাল রঙগুলো ধুয়ে ফেলবেন। ছ্যা 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 ছ্যা, সে যে মরা পোড়া ছাই মুখে ঘষেছিলেন হালদার মশাই, ইস! গোয়েন্দাপ্রভুর কোট এবং সোয়েটার খোলার পর খিক খিক করে হেসে বললেন, সে সাই না, কাঠ কুড়াইয়া ধুনি জ্বালছিলাম সেই সাই। সুবিমল এসে বলল, থানা থেকে ওসি বাসুদেব বাবু কর্নেল সাহেবকে ফোন করেছেন। ফোন কি তোমার অফিস ঘরে? হ্যাঁ স্যার। কিছুক্ষণ পরে হালদার মশাই মুখ হাত ধুয়ে বাথরুম থেকে বেরিয়ে এলেন। শার্ট গেঞ্জি প্যান্ট খুললে অনেক ময়লা বাইরাইব, রাত্রে স্নান করুম না, কাল সকালে স্নান কইরা সব সাফ করুম। তিনি চেয়ারে বসে হঠাৎ লাফিয়ে উঠলেন, ওই সা! কি হলো হালদার মশাই? আরে বাঘ সালখান জঙ্গলে ফেলাইয়া আইসি। ওহো, সে কাল দিনের বেলা গিয়ে ঠিক খুঁজে পাবেন। এই সময় কর্নেল ফিরে এলেন। জিজ্ঞেস করলুম, ওসি ভদ্রলোককে কেমন বুঝলেন কর্নেল? মজার কথা শোনো হালদার মশাইও, শুনুন, ওসি বাসুদেব ঘোষ কথা প্রসঙ্গে জানালেন, একটু আগে অবনী মুখার্জি আমি এক ভদ্রলোক তাঁর একজন কাজের লোককে সঙ্গে নিয়ে থানায় এসেছিলেন। হৈমন্তী দেবী নাকি কলকাতা থেকে প্রাইভেট ডিটেকটিভ এনেছেন, সেই ডিটেকটিভ সাধু বাবার ছদ্মবেশে মুখার্জিবাবুদের ঠাকুরবাড়িতে ঢোকার জন্য উঁকি দিচ্ছিলেন। অবনীবাবুর দুজন লোক তা দেখতে পেয়ে তাঁকে তাড়া করে। ঠাকুরবাড়িতে ডিটেকটিভ ঢুকবে কোন সাহসে? তো ডিটেকটিভ তাঁর এই লোকটাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। ভাগ্যিস গুলি এর টর্চের মাথায় লেগে কাঁচটা গুড়িয়ে যায়। কাজেই সেই সাধুবেশী ডিটেকটিভ আর হৈমন্তী দেবীর নামে FIR করতে চান অবনীবাবু। ওসি তাকে সান্ত্বনা দিয়ে ব্যাপারটা তদন্ত করবেন বলে বিদায় করেছেন। হালদার মশাই গুলি গুলি চোখে তাকিয়ে শুনছিলেন, বললেন, খাইছে? না, খায়নি।
বাসুদেববাবু আমাকে জিজ্ঞেস করছিলেন আমি এই বিষয়ে কিছু জানি কি না। তা বললুম, জানি। প্রাইভেট ডিটেকটিভ মিস্টার কে কে হালদার একজন প্রাক্তন পুলিশ ইন্সপেক্টর। তাঁর আত্মরক্ষার জন্য লাইসেন্সড ফায়ার আর্মস আছে, তবে চরম অবস্থায় পড়লে অর্থাৎ আততায়ী তাঁকে মেরে ফেলার চেষ্টা করলে তিনি শূন্যে গুলি ছুঁড়ে ভয় দেখান। মিস্টার হালদার দায়িত্বজ্ঞানহীন নন। অবনীবাবুর দুজন লোক তাঁর মুন্ডু কাটতে চেষ্টা করেছিল, যেভাবে হৈমন্তীর কালুর মুন্ডু কাটা হয়েছিল। ঠিক কইছেন কর্নেল স্যার, একজন আমারে জাপটায়া মাটিতে ফেলছিল, অন্যজনের এক হাতে টর্চ ছিল আর অন্য হাতে লম্বা মতো কি একখান যেন ছিল, দাও হইতে পারে কুত্তাটার মতন আমার মুন্ডু কাইটটা ফেলত। তাহলে অবনী মুখুজ্জি হৈমন্তী দেবীর পিছনে লেগেছেন, জয়গোপালবাবুকে তিনি কিডন্যাপ করে লুকিয়ে রেখেছেন তার মানে? কর্নেল এতক্ষণে চুরুট ধরিয়ে বললেন, আগে খোঁজ নিয়ে দেখা যাক অবনীবাবু পদ্য লিখতে পারেন কিনা। হালদার মশাই নড়ে বসলেন। পৈদ্য? পৈদ্যের কথা কেন কর্নেল স্যার? কর্নেল জ্যাকেটের ভিতর হাত ভরে সেই হলুদ কাগজটা বের করলেন। আজ বিকেলে জয়গোপালবাবুর বাড়ির বারান্দায় এটা রাখা ছিল। জয়ন্ত, পড়ে শোনাও, হালদার মশাই কি বলেন শোনা যাক। কর্নেল ডাকার কি দরকার, প্রাণ যদি চাও গোপালদার, সিন্ধু খুলবে ঠাকুরদার, দর্শন পাবে দুই পাদুকার, জঙ্গলে পোড়ো ভিটে সাধুখার, নিশিরাতে ঠিক ঠাঁই রাখবার, হুঁশিয়ার পুলিশকে ডাকবার, চেষ্টাটি করলে গোপালদার, মুন্ডুটি ধর ছেড়ে যাবে তার, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। হালদার মশাইয়ের গোঁফের দুই ডগা যথারীতি তীর তীর করে কাঁপছিল। ফোঁস করে শ্বাস ছেড়ে তিনি বললেন, ঠাকুরদার সিন্ধুক, দুই পাদুকা মানে দুইখান জুতা, জয়গোপালবাবুর পাঁচ জোড়া জুতা চুরি গেছে, জুতা ঠাকুরদার জুতা, আচ্ছা জুতা আসায় কেন, জুতায় কি আছে? ১৯৪২ খ্রিস্টাব্দের আগস্ট বিপ্লব। কি কইলেন? বাবুগঞ্জের জমিদারের খাজাঞ্চিখানা লুট হয়েছিল। প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছিল কয়েকদিন ধরে, সেই সময় খাজাঞ্চিখানা লুট হয়। হালদার মশাই আমার দিকে তাকিয়ে বললেন, কর্নেল স্যার কি কইতাছেন জয়ন্তবাবু? জয়গোপালবাবু কি বলেছিলেন আপনি ভুলে গেছেন হালদার মশাই? উনি বলেছিলেন না ওর ঠাকুরদা জমিদার বাড়ির খাজাঞ্চি ছিলেন? হ্যাঁ মনে পড়ছে, কর্নেল স্যার কইছিলেন খাজাঞ্চি মানে ট্রেজারার, তা ট্রেজারার ভদ্রলোকের জুতা একদিন পরে সায় কারা, কেন সায়? আমার ধারণা আপনারা নটায় ডিনার খেয়ে নিলে ভালো হয় স্যার, ঠাকমশাই বড্ড শীতকাতুরে মানুষ তো, আর বয়সও হয়েছে। কর্নেল ঘড়ি দেখে বললেন, ঠিক আছে নটায় আমরা খেয়ে নেব। সুবিমল বেরিয়ে গেলে হালদার মশাই বললেন, জয়ন্তবাবু কি কইতেছিলেন জান? কর্নেল চোখ কটমটিয়ে আমার দিকে তাকালেন। রাত বিরেতে জুতোর কথা বললেই ভূত প্রেতের দল জালনার কাছে এসে জুতো চাইবে, সাবধান জয়ন্ত। হালদার মশাই খিক খিক করে হেসে উঠলেন। পরদিন সকালে ঘুম ভেঙেছিল ঠাকমশাইয়ের ডাকে, তার হাতে চায়ের কাপ প্লেট। ঠাকমশাই কাঁচুমাচু হেসে বললেন, স্যারের ঘুম ভাঙালুম, কিন্তু ওই বুড়ো সাহেব ভোরবেলায় আমাকে বলে গেছেন আপনার বিছানায় বসে বাসি মুখে চা খাওয়ার অভ্যেস। কর্নেল সর্বত্র এই ব্যবস্থাটা করে প্রাতঃভ্রমণে বের হন। আমার আবার বেডটি না খেলে বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করে না। চা নিয়ে জিজ্ঞেস করলুম, ঠাকমশাই বলছি কাল রাতে যিনি এসেছেন মানে সেই হালদার সাহেব কি এখনো ওঠেননি? উঠেছেন তো, এ বুড়ো সাহেব বেরিয়ে যাওয়ার পর উনি উঠে আমার কাছে চা চাইলেন, ওকে চা দিয়ে আপনাকে দিতে এলুম। ঠাকমশাই বেরিয়ে যাওয়ার পর চা খেয়ে বাথরুমে গেলুম। প্রাতকৃত্যের পর দাড়ি কেটে প্যান্ট শার্ট জ্যাকেট পরে বারান্দায় গিয়ে বসলুম। সেই সময় সুবিমলবাবু সাইকেলে থলে ঝুলিয়ে বাজারে যাচ্ছিলেন। তাকে জিজ্ঞেস করলুম, হালদার মশাই কি করছেন? উনি কিছুক্ষণ আগে বেরিয়েছেন, আমি বাজার করে শিগগির ফিরে আসছি। তখনও রোদ আর কুয়াশায় চারদিক রহস্যময় দেখাচ্ছিল। ৭:৩০ বাজে,
কিছুটা দূরে পূর্ব দক্ষিণে সেই সরকারি অরণ্য কুয়াশায় ঢাকা, কিন্তু পূবের ফাঁকা মাঠের উপর দিয়ে নদী পেরিয়ে ম্লান রোদ এসে বাংলোর ফুলবাগানকে ঈষৎ উজ্জ্বল করেছে। হালদার মশাই তো কর্নেলের সঙ্গে বেরোননি, পরে বেরিয়েছেন, কোথায় গেলেন তিনি? একটু পরে মনে পড়ল, সরকারি শালের বনে বাঘছাল ফেলে এসেছিলেন, সম্ভবত তিনি সেই বাঘছাল খুঁজে আনতে গেছেন। গোয়েন্দাপ্রভুর আমাকে বলেছিলেন ছদ্মবেশের জিনিসপত্র তিনি চিতপুর এলাকার যাত্রা থিয়েটারের সাজ পোশাকের দোকান থেকে কেনেন। বাঘছালটা চিতপুরে কেনা নকল জিনিস হলেও ওটা তো তাকে পয়সা দিয়ে কিনতে হয়েছে, কাজেই ওটা জঙ্গলে ফেলে রাখবেনই বা কেন। প্রায় নটায় কর্নেল ফিরলেন, সেই টুরিস্টের বেশ, মাথায় টুপি, পিঠে কিটব্যাগ আঁটা, কোমর থেকে ফ্লাস্ক ঝুলছে এবং গলা থেকে বায়নোকুলার আর ক্যামেরা। তিনি যথারীতি সম্ভাষণ করলেন, মর্নিং জয়ন্ত, আশা করি সুনিদ্রা হয়েছে। মর্নিং কর্নেল, বেঘোরে ঘুমিয়েছি, তা আপনি কতদূর ঘুরলেন? প্রমথ মুখুজ্জের ফার্মের পাশ দিয়ে হেঁটে দোমোহানি জলাধার পর্যন্ত, কিন্তু কুয়াশা কাটতে দেরি হচ্ছিল, বাইনাকুলার ঝাপসা হয়ে যাচ্ছিল, তাই ফিরে এলুম, পরে দেখা যাবে। হালদার মশাই কোথায়? উনি সম্ভবত সরকারি জঙ্গলে ওর ওই বাঘছালটা খুঁজতে গেছেন, সকাল থেকে তো আমার সঙ্গে দেখাই হয়নি। ততক্ষণে সুবিমল বাজার করে ফিরে এসেছিল, ঠাকমশাই ট্রেতে কফি আর স্ন্যাক্স আনছিলেন, তার সঙ্গে সুবিমলও এলো। সে বলল, আপনি কি পায়ে হেঁটে ড্যাম অবধি গিয়েছিলেন স্যার? হ্যাঁ, কিন্তু বড্ড কুয়াশা, ওবেলায় গাড়িতে যাব বরং। বড় মুখুজ্জের ফার্ম দেখলেন? দেখলুম, নিচু পাঁচিলের ওপর কাঁটাতারের বেড়া, বাইনাকুলারে যতটা দেখা যায় দেখলুম। দোমোহানির এক মেছুনির নাম রানী, তাকে রানীদি বলে ডাকি, পথে তার সঙ্গে দেখা হলো, তার কাছে হাফ কিলো পাবদা মাছ ছিল, মাছগুলো দিয়ে রানীদি বলল প্রায় দেড় কিলো পাবদা ছিল, আসবার পথে নাকি বড় মুখুজ্জের ডাকে ফার্মে ঢুকেছিল সে, মাছ ওজন করার সময় নাকি রানীদি এক পলকের জন্য জয়গোপালকে দেখেছে, ঘর থেকে বেরিয়েই ঘরে ঢুকে গেল, রানীদি জানে জয়গোপালবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুবিমলের কথা শুনে হতবাক হয়ে গিয়েছিলুম, কিন্তু কর্নেল একটু হেসে বললেন, তোমার রানীদি জয়গোপালবাবুকে এক পলক দেখেছে, আমি বায়নাকুলারে মিনিট তিনেক দেখেছি। ফার্মের পশ্চিমে গেট, গেটের ভেতরে ঢুকলে বাঁদিকে প্রমথবাবুর বাংলো, একেবারে মডার্ন ফার্ম। প্রমথবাবুও পোশাকে আমার চেয়ে বেশি সাহেব, ড্রেসিং গাউন পরে বারান্দার ইজি চেয়ারে বসে গায়ে রোদ নিচ্ছিলেন। আমি দক্ষিণ পূর্ব কোণে পাঁচিলের মাথায় বায়নাকুলের রেখে তাঁকে দেখছিলুম, আর তাঁর পাশে একটা চেয়ারে বসে আদি অকৃত্রিম জয়গোপালবাবু চা পান করছিলেন। কিন্তু বেশিক্ষণ দেখা হলো না, একটা তাগড়া ইয়ালসেশিয়ান কুকুর টের পেয়ে দৌড়ে আসছিল, আমি রাস্তার অন্য পাশে একটা আখের জমিতে ঢুকে পড়ল। অ্যালসেশিয়ানের মুখের পাশে একটা সন্ডামার্কা লোকের মুখ দেখলুম, পিচ রাস্তায় কাউকে দেখতে না পেয়ে সে কুকুরটাকে নিয়ে অদৃশ্য হল। অদ্ভুত ব্যাপার তো, জয়গোপাল দা নিজেকে নিজেই লুকিয়ে রেখেছেন তাহলে। চেপে যাও, আর ওই ঠাকমশাইকে বলো আমরা সাড়ে নটায় ব্রেকফাস্ট করে গাড়িতে বেরোব। কর্নেল, এমনও তো হতে পারে, রানাঘাট স্টেশনে জয়গোপালবাবুকে গাড়িতে লিফট দেওয়ার ছলে প্রমথবাবু বা তাঁর লোকেরা তাঁকে কিডন্যাপ করে ফার্ম হাউসে রেখেছে, প্রাণের ভয়ে বেচারা হয়তো চুপ করে আছেন এবং চেয়ারে বসে চাও খাচ্ছেন, রানী মেছুনিকে দেখেই লুকিয়েও পড়ছেন। কর্নেল মিটিমিটি হাসছিলেন, আমি বললুম, আহা, ভীতু গোবে যারা লোক, প্রাণের দায় মানুষ কত কিছুই না করে। এবং পদ্য লিখে ঠাকুরদার সিন্দুকে রাখা জুতো দুটো সাধুখার পোড়োভিটে রেখে আসতে বলে। কর্নেল, আপনি কি সিরিয়াসলি বলছেন নাকি? না না, তোমার কথা যুক্তি আছে, জয়গোপালবাবু সম্ভবত পদ্যচর্চা করতেন, তার উপর তিনি একটু ছিটগ্রস্ত, প্রমথবাবুর কথায় তিনি পদ্যটা লিখতেও পারেন। কিন্তু হৈমন্তী দেবী তো তাঁর ঠাকুরদার সিন্দুকটা কোথায় আছে জানেন না তাহলে? কর্নেল আমার কথার কোনো জবাব দিলেন না, কফি শেষ করে চুরুট ধরিয়ে বারান্দা দিয়ে এগিয়ে গেলেন। সুবিমলকে অফিস থেকে বেরুতে দেখলুম, তারপর কর্নেল তার সঙ্গে অফিসে ঢুকলেন। সাড়ে নটায় আমরা ব্রেকফাস্ট করলুম, তখনও হালদার মশাইয়ের পাত্তা নেই। কর্নেল বললেন, বলা যায় না, জঙ্গলে বাঘছাল খুঁজতে গিয়ে হালদার মশাই গোয়েন্দাগিরি করতে প্রমথবাবুর ফার্মের আনাচে কানাচে হয়তো ওত পেতে বসে আছেন,
কিন্তু সমস্যা হলো অ্যাসেসিয়নের পাল্লায় পড়ে ফায়ার আর্মস থেকে গুলি ছুঁড়লে কি হবে। ব্রেকফাস্টের পর সুবিমলও আমাদের সঙ্গে আসতে চাইল। কর্নেল একটু হেসে বললেন, আমরা কিন্তু হালদার মশাইয়ের মতো গোয়েন্দাগিরি করতে যাচ্ছি না, কাজেই তুমি আসতে পারো। তাছাড়া তোমার আসবার অধিকার আছে, কারণ তুমি আপাত দৃষ্টে জটিল রহস্যে ভরা একটা ঘটনার এমন মূল্যবান সূত্র দিয়েছ যা দিয়ে এই ঘটনার সব জট খুলে যাবে। মনে মনে অবাক হলেও কিছু বললুম না। রহস্যের জট খোলার কি মূল্যবান সূত্র দিয়েছে সুবিমল কে জানে। মোরাম রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে বাঁদিকে সেই শাল সেগুনের সরকারি জঙ্গল পেরিয়ে যেতে যেতে হঠাৎ কর্নেল বললেন, জয়ন্ত গাড়ি থামাও। কি ব্যাপার? কর্নেল গাড়ি থেকে নেমে বললেন, যা ভেবেছিলুম তাই ঘটেছে সম্ভবত। জঙ্গলের মধ্যে কুকুরের হাঁক ডাক কানে আসছে। সুবিমল গাড়িতে বসে থাকো, জয়ন্ত আমার সঙ্গে এসো তো। আমারও কানে এলো জঙ্গলের মধ্যে কুকুরের প্রচণ্ড চেঁচামেচি। কর্নেলকে অনুসরণ করে জঙ্গলে ঢুকলাম। শুকনো পাতার ওপর নিঃশব্দে চলাটা কঠিন। কুকুরের গজরানি লক্ষ্য করে কিছুটা এগিয়ে গিয়ে চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। একটা সন্ডামার্কা গুঁফো লোকের হাতে চেনে আটকানো প্রকাণ্ড একটা অ্যালসেশিয়ান কুকুর। লোকটা ওপর দিকে তাকিয়ে আছে আর কুকুরটা ওপর দিকে মুখ তুলে বিকট হাঁক ডাক করছে। তারপরই দেখতে পেলাম একটা শাল গাছের উঁচু ডালে বসে আছেন আমাদের প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাই। তার হাতে কোনো ফায়ার আর্মস নেই। গুলি মেরে দুজনে এগিয়ে গেল। সন্ডামার্কা গুঁফো লোকটা দাঁত বের করে নিঃশব্দে হাসছে আর হালদার মশাই ধমক দিচ্ছেন, এইবার কর্নেল এবং তার পিছনে আমি একসঙ্গে উঠে দাঁড়ালাম। তারপর কর্নেল ধমক দিয়ে বললেন, এ কি হচ্ছে, এখনই অ্যারেস্ট করবো বলে দিচ্ছি। কুকুর নিয়ে ফার্মে চলে যাও, গিয়ে দেখো এতক্ষণে সেখানে পুলিশ বড় মুখোজ্জিবাবু আর জয়গোপাল বাবুকে পাকড়াও করেছে। লোকটা দাঁত মুখ খিঁচিয়ে বলল, কে মশাই আপনি? ওই বাবুর মতো আপনাকে টমকি দিয়ে গাছে চড়িয়ে ছাড়বো? ওসব পুলিশ টুলিশ আমি পরোয়া করি না। এবার কুকুরটা আমাদের দিকে ঘুরে গজরাতে থাকলো। কর্নেল এক পা এগিয়ে গিয়ে বললেন, তাহলে আগে কুকুরটা তারপর তোমার মুন্ডুটা গুলি করে উড়িয়ে দি। বলে তিনি সত্যি জ্যাকেটের ভিতর থেকে রিভলভার বের করলেন। গাছের উপর থেকে গোয়েন্দাপ্রভু চেঁচিয়ে উঠলেন, লোকটা রিভলভার দেখে আঁতকে উঠে কুকুরের চেন ছেড়ে গুলতির মতো উধাও হয়ে গেল। কুকুরটাও কি বুঝলো কে জানে, তখনই তার পিছনে দৌড়ে অদৃশ্য হল। হালদার মশাই আপনি শাল গাছে চড়লেন কি করে? হালদার মশাই সোজা গুঁড়ি বেয়ে তরতর করে নেমে এসে আমাদের সামনে দাঁড়ালেন। এ কি আপনার পেট এত মোটা কেন? হালদার মশাই এবার সোয়েটারের ভিতর থেকে তাঁর বাঘছালটা বের করে সহাস্যে বললেন, কুত্তার তাড়া খাইয়াও বাকশাল ফেলি নাই, শুধু একখান ভুল ফায়ার আর্মস আনি নাই। আপনি বাকশাল খুঁজতে কি প্রমথবাবুদের ফার্মে গিয়েছিলেন? না, বাকশাল ঠিক জায়গায় ছিল, কুড়াইয়া লইয়া ভাবছিলাম ওই জঙ্গলের ধারে বড় মুখার্জির ফার্ম, তাই সেইখানে গিয়া আড়াল থেকে লক্ষ্য রাখছিলাম, অমনি কুত্তাটা টের পাইছিল। বুঝেছি, বলে কর্নেল ঘুরে মোরাম রাস্তার দিকে পা বাড়ালেন। হালদার মশাই আমাদের অনুসরণ করলেন। ভাগ্যেশ গাছে চড়েছিলেন, নইলে কুকুরটা আপনার অবস্থা শোচনীয় করে ফেলতো। কিন্তু কইছিলাম না 35 বৎসর পুলিশে চাকরি করছি। সুবিমল বলল, হিমিদি এতক্ষণে স্কুলে চলে গিয়ে থাকলে ওকে ডেকে আনতে হবে। কিন্তু না, উনি কদিনের জন্য ছুটি নিয়েছেন। মোরাম রাস্তা যেখানে পিচ রাস্তার সঙ্গে মিশেছে তার আগে শালের জঙ্গলটা শুরু হয়েছে, তাই আমাদের সামনের জঙ্গলের কিছুটা আড়াল ছিল। কিন্তু গাছের ফাঁক দিয়ে দেখলুম পিচ রাস্তায় একটা পুলিশের জিপ আর পিছনে কালো রঙের পুলিশ ভ্যান দ্রুত বাবুগঞ্জের দিকে চলে গেল। কর্নেল, পুলিশের গাড়ি গেল। কর্নেল একটা চুরুট ধরিয়ে বললেন, এখন পুলিশ নয়, ঠাকুরদার সিন্দুক, আর সিন্দুকের মধ্যে জুতো। পিছন থেকে হালদার মশাই বললেন, কি কি করিলেন? আগস্ট বিপ্লব, সুবিমলকে জিজ্ঞেস করুন, সে জানে। হালদার মশাই এবার সুবিমলকে নিয়ে পড়লেন। সুবিমল তাকে বাবুগঞ্জের বাড়িতে 1942 খ্রিস্টাব্দের অগস্ট মাসের সেই ঝড় বৃষ্টির কাহিনী শোনাতে থাকল। বাজারে এখন বেশ ভিড়,
হালদার মশাইকে একটা খাবারের দোকানের কাছে নামিয়ে দিলুম। সুবিমল বলল, মিস্টার হালদার, বলছি হিমিদির বাড়ি চিনতে পারবেন তো? হাহ, চিন্তা করবেন না, কুত্তার তাড়া খাইয়া ক্ষুধা পাইছে, কিছু খাইয়া লই। কর্নেল সুবিমলকে শর্টকাটে পৌঁছানোর পথ দেখাতে বলেছিলেন। গলিপথে ঘুরপাক খেতে খেতে নদীর ব্রিজের কাছে সেই বাজারে গিয়ে সেখান থেকে ডাইনে ঘুরে আবার একটা গলিতে ঢুকেই জয়গোপালবাবুদের বাড়িটা চিনতে পারলুম। গাড়ির শব্দ শুনে কাচ্চা বাচ্চারা ভিড় করেছিল, সুবিমল ধমক দিয়ে তাদের হটিয়ে দিল। হৈমন্তী বেরিয়ে নমস্কার করে বললেন, ভিতরে আসুন আপনারা, আমি গেনুদাকে ডেকে বলে আসি গাড়ি পাহারা দেবে। সুবিমল, ভেতরে গিয়ে বসার ঘরের দরজা খুলে দাও। কাল রাতে যে ঘরে বসেছিলুম সেই ঘরে আমিও কর্নেল বসলুম। একটু পরে হৈমন্তী ফিরে এলেন। কর্নেল বললেন, গত রাতে কোনো উৎপাত হয়নি তো? না না, তবে প্রবোধদা তাকে চেনেন কিনা জানি না। চিনি, বলুন। আপনারা চলে যাওয়ার পর প্রবোধদা মাতলামি করছিল। কিছু বলছিলেন কি উনি? মাতলামি করে গান গাইছিল, গোপাল আছে শিবের কোলে। সরলা মাসি ওকে ধমক দিয়ে তাড়িয়ে দিল, তবে গানটা শুনে খটকা লেগেছিল। হ্যাঁ, প্রবোধবাবু ঠিকই বলেছিলেন। তার মানে? পরে বলছি, আপনি বাইরের দরজা বন্ধ করে একবার বাড়ির ভেতরে চলুন তো। ভিতরে ঢুকে দেখলুম বাড়িটার গড়ন ইংরেজি এল অক্ষরের মতো। যে ঘরে বসেছিলুম সেটা ভিতরের দরজার পশ্চিমমুখী, এটা সংলগ্ন দুটো ঘর দক্ষিণমুখী। উঠোনের দুটো দিকে পাঁচিল, পাঁচিলের উত্তর অংশে শেষ ঘরটা সংলগ্ন টালির চালের রান্নাঘর। আপনার দাদা সম্ভবত এই ঘরটায় থাকতেন, আর আপনি থাকেন রান্নাঘরের পাশে শেষ প্রান্তের ঘরে, তাই না? হৈমন্তী একটু চমকে উঠে বললেন, হ্যাঁ, আপনাকে কি দাদা এসব কথা বলেছিল? কর্নেল তাঁর কথার জবাব না দিয়ে বললেন, আপনার দাদার ঘরে তো তালা আটা দেখছি, ওটার ডুপ্লিকেট চাবি নেই? না, দাদা নিজের ঘরের চাবি নিজের কাছেই রাখে। কর্নেল জ্যাকেটের ভিতর থেকে একটা সাদা খাম বের করে বললেন, এর মধ্যে আপনার ঠাকুরদার উইল আছে, উইলের একটা অংশ পড়ে আমার খটকা লেগেছে, পড়ে শোনাচ্ছি। বলে তিনি সাদা খামের ভিতর থেকে আরেকটা জীর্ণ খাম বের করলেন, তার ভিতর থেকে সাবধানে এক পাতার একটা পুরু কাগজ বের করলেন। উপরের দিকটায় স্ট্যাম্প আছে, কত টাকা স্ট্যাম্প ঠিক দেখতে পেলুম না, তবে হলুদ হয়ে যাওয়া এবং ভাঁজ ছিঁড়ে যাওয়া কাগজটা যে উইল তা বোঝা গেল, রেজিস্ট্রি করা উইল। কর্নেল প্যান্টের পকেট থেকে আতসকাজ বের করে একটা অংশ পড়লেন, এ তদ্ব্যতীত দালান বাটির পশ্চিমে শেষাংশে দ্বিতলের নিম্নতলে সুরক্ষিত সিন্ধুক এবং তন্মধ্যে সংরক্ষিত যাবতীয় দ্রব্য আমার পুত্র শ্রীমান হরগোপাল রায় পাইবে। হরগোপাল রায় আপনার বাবা, আপনার ঠাকুরদা দ্বিতলের লিখে নিম্নতল লিখেছেন, কিন্তু শেষাংশ দ্বিতল নয়, দোতলা নয়, একতলা। তাহলে নিম্নতল কথাটার একটাই মানে হয়, তাই না হৈমতী দেবী? কিছু বুঝতে পারছি না। পশ্চিমে শেষাংশে আপনার ঘর, প্লিজ আপনার ঘরে চলুন। হৈমন্তী একটু ইতস্তত করে নিজের ঘরে গিয়ে তালা খুলে দিলেন, তারপর ভিতরে ঢুকে পশ্চিম উত্তর এবং দক্ষিণের জানলাগুলো খুললেন। আমরা বারান্দায় জুতো খুলে ঘরে ঢুকলুম, দেখলুম দেওয়ালের পশ্চিমে সেকেলে একটা উঁচু পালঙ্ক, অন্যদিকে আলমারি, র্যাকে সাজানো বই, এক কোণে ছোট্ট বেঞ্চিতে কভারে ঢাকা বাক্স প্যাঁটরা। দ্বিতলের নিম্নতল কথাটা আমি বুঝতে পেরেছি হৈমন্তী দেবী। এই ঘরের তলায় একটা ঘর আছে, ইংরেজিতে যাকে বলে বেসমেন্ট, আগের দিনে বলা হতো তেখানা, সেখানে দামি জিনিস রাখা হতো। আপনার খাটের মাথার দিকে ছোট্ট বেঞ্চে বাক্স প্যাঁটরা রাখা আছে। বলে কর্নেল প্যান্টের পকেট থেকে তার খুদে কিন্তু জোরালো আলোর টর্চ বের করে জ্বাললেন, তারপর একটু ঝুঁকে দেখে নিয়ে বললেন, বেঞ্চের তলায় পেতলের বালতিটা সরাচ্ছি, আমাকে বাধা দেবেন না প্লিজ। কর্নেল পেতলের বালতি সরাতেই দেখা গেল একটা মোটা লোহার আংটা। কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, হৈমন্তী দেবী, লোহার এই আংটা ধরে জোরে টান দিলে লোহার চৌকো একটা পাত উঠে আসবে, নিচে সিঁড়ি আছে, নেমে গেলেই সিন্দুকটা পাওয়া যাবে।
হৈমন্তী কান্না জড়ানো গলায় বললেন, কিন্তু গোপালদাকে সিন্ধুকের খোঁজ দিলে সে ঠাকুরদার জুতো দুটো বের করবে, জুতো দুটোর হিলে কি আছে তা কি আপনি জানেন? জানি, তার মানে এই সুবিমলের মুখে একটা ঘটনা শোনার পর তা আমি যুক্তিসঙ্গতভাবেই অনুমান করেছি। 1942 সালের অগস্ট মাসে ঝড় বৃষ্টির রাতে স্বদেশী বিপ্লবীরা জমিদারের খাজাঞ্চিখানা লুট করেছিল। আপনার ঠাকুরদা ছিলেন খাজাঞ্চি, তাঁকে বেঁধে রেখে ধনরত্ন লুট করা হয়েছিল। যেভাবেই হোক বাঁধন খুলে আপনার ঠাকুরদা পালিয়ে আসার সময়, হ্যাঁ আমার অনুমান ঠিক, দৈবাৎ দুটি দামি রত্ন দেখতে পান। আমার দৃঢ় বিশ্বাস রত্ন দুটি হীরে, তাই বিদ্যুতের আলোয় তার চোখ ধাঁধিয়ে যাওয়ায় হীরের দুটি খণ্ড আপনার ঠাকুরদা দেখতে পান এবং কুড়িয়ে নেন। এরপরের কাহিনী আপনার জানা। সুবিমল আমাকে বলেছে আপনার ঠাকুরদাকে জেল খাটানোর চেষ্টা করেছিলেন জমিদার বাবু, 8 বছর তিনি লুকিয়ে থাকার পর ফিরে আসেন। আমি সব জানি, বাবার কাছে শুনেছি, কিন্তু দাদা এতদিনে রেলের চাকরি থেকে রিটায়ার করে আসার পর মুখুজ্জেদের পাল্লায় পড়েছে। দাদাকে টাকার লোভ দেখিয়ে মুখুজ্জেরা হীরে দুটো হাতাতে চায়, তাই মিথ্যে করে জুতো চুরির গল্প শোনায়। আপনি জানেন তাহলে? হৈমন্তী আঁচলে চোখ মুছে বললেন, আগে একটু সন্দেহ হয়েছিল হাতের লেখা অন্যের, কিন্তু গত রাতে ওই পদ্য পড়েই বুঝেছিলাম এটা দাদার পদ্য, দাদার পদ্য লেখার অভ্যাস আছে। হালদার মশাই ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, খাইছে। এই সময় বাইরে গাড়ির হর্ন শোনা গেল। কর্নেল বললেন, আপনার দাদা নিখোঁজ হয়েছিলেন, ওকে প্রমথ মুখুজ্জের ফার্ম থেকে পুলিশ উদ্ধার করে এনেছে। শিগগির এ ঘরের দরজা জানলা বন্ধ করে তালা এঁটে দিন, আমি বাইরে যাচ্ছি। পুলিশের জিপ থেকে একজন অফিসার নেমে এসে করজোরে কর্নেলকে নমস্কার করে বললেন, আমার সৌভাগ্য কিংবদন্তি পুরুষ কর্নেল নীলাদ্রি সরকারের সঙ্গে সাক্ষাৎ হল। নমস্কার, আমি ওসি বাসুদেব ঘোষ। জয়গোপালবাবু কিনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, প্রমথবাবুর ফার্মে বসে দিব্যি আড্ডা দিচ্ছিলেন, আমাদের দেখে অবাক হয়ে পরে বললেন, আমি নিখোঁজ হব কোন দুঃখে? বড় মুখুজ্জিবাবু জামাইয়াদরে রানাঘাট স্টেশন থেকে গাড়ি চাপিয়ে ফার্মে নিয়ে এসছেন, খাচ্ছি দাচ্ছি দিব্যি আছি। জয়গোপালবাবু জিপের পিছন দিক থেকে এক লাফে নেমে এলেন, হাসি মুখে কর্নেলকে নমস্কার করে বললেন, নমস্কার, আপনি এসে পড়েছেন তাহলে? কর্নেল গম্ভীর মুখে বললেন, 5 জোড়া জুতোর মধ্যে প্রথম জোড়া ছিল আপনার, বাকি 4 জোড়া জুতো কি বড় মুখুজ্জি কিনে দিয়েছিলেন? জয়গোপালবাবু জিপ কেটে বললেন, আমার কি জুতো কেনার পয়সা নেই স্যার? আপনার দিব্যি মাকালির দিব্যি, মানে কথা পুলিশ স্যারের দিব্যি, আমার 5 জোড়া জুতো সত্যি চুরি গিয়েছিল। সেই জুতোগুলো আজ সকালে বড় মুখুজ্জের ফার্মের পাঁচিলের গোড়ায় ঘাসের মধ্যে দেখেছি, সবগুলোর হিল মানে কথা ওপড়ানো। খাপ্পা হয়ে বললুম, বড় মুখুজ্জেদা এ কী করেছো? তো বড় মুখুজ্জের এক কথা, ঠাকুরদার জুতো জোড়া এনে দাও তবে ছাড়া পাবে। তারপর কাল দুপুরবেলা আমাকে দিয়ে মানে কথা পদ্য লিখিয়ে ছাড়ল, বুঝলেন? না লিখলে বলে অ্যালসেশিয়ান দিয়ে আমাকে খাওয়াবে। শেষে বলল কালুর মতো মুন্ডু কেটে এই বাড়ির দরজায় ঝুলিয়ে রাখবে। তো কি করি বলুন। প্রবোধবাবু আপনাকে দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, বড় মুখুজ্জে তাকে মানে কথা পেট ভরে মদ খাইয়ে ছেড়ে দিলেন। তাই তিনি আপনার বোনকে বলে গেছেন গোপাল আছে শিবের কোলে, প্রমথ শিবের একটি নাম। ওসি বাসুদেব ঘোষ বললেন, প্রমথ মুখুজ্জের বিরুদ্ধে রংফুল কনসাইনমেন্টের বেআইনি আটকের চার্জে FIR করেছি। জয়গোপালবাবুর কথা শুনেই বুঝেছিলাম ভদ্রলোক ওর সরলতার সুযোগ নিয়েছিলেন। জয়গোপালবাবু করজোরে বললেন, মামলা করে কি হবে, ঠাকুরদার জুতো তো কেউ হিমির কাছ থেকে হাতাতে পারবে না। হিমি হিমি বিশ্বাস কর আমাকে, আমি কখনো তোকে ঠাকুরদার সিন্ধুকের কথা জিজ্ঞেস করব না। ঠাকুরদার সিন্ধুক, সেটা আবার কি? পরে সব বলবো, আমি শেষ বাংলায় আরও একটা দিন থাকছি, দোমোহানি ড্যামে সাইবেরিয়ান হাঁসের ছবি না তুলে যাচ্ছি না। যাই হোক, আপাতত ভাই বোনকে আশা করি একটু প্রোটেকশন দেবেন, অবনী মুখুজ্জে কেমন লোক আমি জানি না।
হালদার মশাই কিছু বলতে গিয়ে থেমে গেলেন। বুঝলুম গত রাতে অবনী মুখুজ্জের দুটো লোকের পাল্লায় পড়ে হেনস্থা হওয়ার কথা ওর বলার ইচ্ছে ছিল, কিন্তু তাকে থামতে হলো ওসি বাসুদেববাবুর কথায়। সম্ভবত ইনি সেই প্রাইভেট ডিটেকটিভ। আরে মশাই, আপনার বিরুদ্ধে অবনীবাবু নালিশ করতে গিয়েছিলেন। হালদার মশাই স্মার্টলি পকেট থেকে তার ডিটেকটিভ এজেন্সির পরিচয়পত্র দেখিয়ে বললেন, আমারে দাউদিয়া অ্যাটাক করছিল অবনীবাবু দুইজন লোক, লোক না গুন্ডা। আমি প্রফেশনের কাজে যেইখানেই ঘুরি, অগ কি। হ্যাঁ, ওসি হাসতে হাসতে জিপে উঠে বললেন, দিনে সময় হবে না, সন্ধ্যে সাতটায় কর্নেল সাহেবের সঙ্গে শেষ বাংলায় গিয়ে ঠাকুরদার সিন্ধুকে গল্প শুনব। আসি, নমস্কার। ওসি চলে গেলে হৈমন্তী বললেন, কর্নেল সাহেব দাদাকে বলে দিন কখনো যেন আর ঠাকুরদা সিন্ধুকের নাম না করে। জয়গোপালবাবু করুণ মুখে বললেন, কিন্তু ঠাকুরদার দুপাটি জুতোর এক পাটি মানে কথা আমার প্রাপ্য কিনা বল হিমি। জুতো নিয়ে কি করবে তুমি? তার চেয়ে অবনী মুখুজ্জের জবরদখল জমিটা তুমি আর আমি আইনত মালিক হিসেবে গার্লস স্কুলের নামে দান করে দেব। দিলুম, তারপর? দুপাটি জুতো বিক্রি করে সেই টাকায় গার্লস স্কুলের বাড়ি তৈরি করে দেব। জুতো বিক্রি করে? হ্যাঁ, আরে বলিস কি হিমি, কর্নেল সাহেব এ কি অদ্ভুত কথা। সুবিমল মুখ ফসকে বলতে যাচ্ছিল জুতোর হিলের মধ্যে কি আছে, কিন্তু কর্নেল তাকে থামিয়ে দিয়ে বললেন, জয়গোপালবাবু অদ্ভুত কথার মানে যথাসময় জানতে পারবেন, কিন্তু আপনি নিজের জুতো নিজে চুরি না করলেও প্রমথবাবুর প্ররোচনায় একটা খারাপ কাজ করেছেন। হ্যাঁ, কে? কালু নামের কুকুরটা আপনাকে দেখলে বা আপনি তার কাছে গেলে ছেঁচাত না, কারণ আপনারই বাড়ির পোষা কুকুর। এইবার বলুন, কালুকে কি আপনি কোলে তুলে বা কোনোভাবে প্রমথবাবুর লোকের হাতে দিয়েছিলেন? জয়গোপালবাবু, আপনার সাহায্য ছাড়া কারো সাধ্য ছিল না যে কালুর মুন্ডু কাটবে। আমি কেমন করে জানবো স্যার, গনসা আমার কোল থেকে তাকে আচমকা কেড়ে দেবে আর কৃষ্ণা তার মুন্ডু কাটবে। অন্ধকার রাত্রির আমাকে গনসা আর কেষ্টা ক্লাব থেকে এগিয়ে দেওয়ার ছলে সঙ্গে এসেছিল। তারপর বলল কালুকে নিয়ে একটা নাকি মজার খেলা খেলবে। তো আমি কি জানতুম কি মজা? তুমি কেন এ কথা লুকিয়ে রেখেছিলে? ভয়ে, বিশেষ কর তোর দিব্যি, কর্নেল স্যারের দিব্যি। গনসা কেষ্টা শাসিয়ে গিয়েছিল, তাদের নাম বলে দিলে আমার মুন্ডু কাটবে। হৈমন্তী দেবী, দাদাকে বাড়ি নিয়ে যান, যথাসময় এসে আপনার ঠাকুরদার সিন্ধুক আর জুতো দেখব, চিন্তা করবেন না। আপনার প্ল্যানটা ভালো, বাবুগঞ্জে সৎ ভদ্র মানুষও তো কম নেই, তাঁরা আপনাকে সাহায্য করবে। গার্লস হাই স্কুল হবে আপনার ঠাকুরদার নামে। আচ্ছা, চলি তাহলে।